আমরা বলতেছি তুমি শিরিকটা ছেড়ে নবীর সুন্নাহ ধরো, এখানে আমাদের কোন স্বার্থ আছে? আমরা বলতেছি তুমি দুনিয়ার মোহ মায়া সামান্য কিছু টাকার লোভে আল্লাহ রাসূলের স্বচ্ছ দিনটা তুমি কুরবানি করলে, এসব বাদ দিয়ে নবীর সুন্নাহ ধরো, এটা কোন খারাপ কথা হতে পারে বলেন একবার? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কথা বলার সময় যদি তার আপনি কান্না করে দিলেন, হাসি দিলেন, এটা তো সে কাজ না। ডান পাশের একটা লোক সুদের ওয়াজ করতেছে, বাম পাশের একটা লোক সুদের ওয়াজ করতেছে, একজন বলতেছে সুদ আপনারা খাবেন না, সুদ খাওয়া বড় অন্যায়, এটা তো একটা ওয়াজ। বাম পাশে যে বসতে সে বলতেছে সুদকে আল্লাহ হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, এটা ওয়াজ। আর মাঝখানে আমি বলতেছি সুদের পাপটা এত ভয়াবহ যে মুখে আনা যায় না, 36 বার জেনা করলে যত পাপ হয় 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হয়। 40 মন শূকরের গোশত খায় আখেরি কারোর বলার ক্ষমতা নাই, 40 মন শূকর খায় জানে মানে গুনাহ হলো, 1 টাকা সুদ খেলে যা গুনাহ হয় সমান সমান তা বলার কায়দা নেই। কেন? শূকর খেয়ে এত পাপ কোনোদিনও হয় না যত পাপ 1 টাকা সুদ খেলে হয়। আমিও তো একই বাস করলাম, তো তুমি দুইজন ওয়াজ করলে আমিও মাঝখানে ওয়াজ করতেছি, কোন ওয়াজের দ্বারা মানুষের ভিতরে ভয় আসে, কোন ওয়াজের দ্বারা মানুষের এই পাপটাকে পাপ মনে করে দূরে সরার প্রবণতা আসে? মাঝখানের লোকটার না এই খিলখিলি ভাব দিয়ে দাও। তুমি ধর্মটাকে যেভাবে হাসির পত্র বানাইছো, যেভাবে হিন্দি গানের মঞ্চ বানাইছো, যেভাবে জিকিরের নামে দৌড়াদৌড়ি বানাইছো, তাতে হিন্দুদের সামনে আমাদের আর লজ্জায় নাক কাটা। রাস্তায় বের হলে হিন্দুরা বলে দেখতে, ওই তো হলো ধর্ম। ধর্ম মানে হলো খিলখিল করে হাসা, মঞ্চে লাফটি ধরায় ধরা, উল্টে উল্টে করিয়ে দেওয়া, এর নাম হলো ধর্ম। তো তোমাদের চেয়ে আমাদের তো ভালো, আমরা 2 মাস পর পর কোন রকম কোন ঝগড়া ভাষা কিচ্ছু নাই, দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে নারকেল ফাটা দিয়ে আসি, আর কোন ধর্ম ভেদালি নাই। আর তোমরা কোন ধরনের ধর্ম পালন করো? তোমাদের ধর্মে খালি মিথ্যা কথা, বাজে কথা। ধর্ম মানে তোমরা খিলখিল করে হাসো, গলা ধরে পড়ে দাও, মাইক ফেলায় দাও, এটা তো ধর্ম। ইসলামের সৌন্দর্যই হলো এই জায়গা। 1400 বছর আগে মুহাম্মাদের মুখ থেকে বাণী শোনার পরে একটা কাফের হৃদয়ে বলে যায় নাই সময় সময়, পথ হারা মানুষগুলো পথ পায় নাই। কোরআনের শ্রেষ্ঠত্ব হলো এই জায়গা, 1400 বছর পরে আল্লাহ কোরআনের সৌন্দর্যের কারণে টাটকা কাফের পর্যন্ত তার অতীতের জীবনের গুনাহ ভুলে আল্লাহর দ্বীনের কাছে মাথা নত করবে। অথচ আজকে এই গ্লোবালাইজেশনের সময় যে কোনো একটা ভালো কথা, যে কোনো একটা ভালো বক্তব্য ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে মুহূর্তের ভিতর ছড়িয়ে দেয় না? বাংলা ভাষাভাষী আলেমগুলি কি দিনের কথা বলে না? হিন্দি ভাষায় আলেম ওলামা আছে, চায়না ভাষায় আলেম ওলামা আছে, ইংরেজি ভাষায় আলেম ওলামা আছে কিনা? সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, হিন্দু এখন ধর্মের বিষয় মাথায় এনেছে। কেন? ওই যে ডক্টর জাকির নায়েক বলেছিল যে আমরা আমাদের ধর্মের কথা বলতেছি না, আপনারা আপনাদের ধর্মে খালি প্রমাণ করে দেন, বেদ বলেন, গীতা বলেন, আপনাদের পূজনীয় বা মাননীয় কোন ধর্মের ভিতরে একটা জায়গা শুধু লেখা দেখান যে একজন বাদে 2 জন সৃষ্টিকর্তাও আছে, এইটা খালি প্রমাণ দেন। আপনারা আপনাদের গোটা ধর্মগ্রন্থ খুঁজে শুধু একটা জায়গা দেখান যে একজন মানুষ কোন একটা প্রতিকৃতি অবয়ব দিয়ে তার সামনে সেজদা দেবে, মাথা নত করবে, এর একটা দলিল দেন। এই কথা বলার আগ পর্যন্ত হিন্দুরা তাদের ধর্মের ব্যাপারে অত সিরিয়াস ভাবেই নাই কোনোদিন। তারা মনে করছে যে 200-300-400 কোটি হিন্দু সর্বনাশ, সমস্ত হিন্দু আমরা যেটাকে ধর্মীয় ফেস্টিভ্যালের সবচেয়ে বড় মার্কিন মনে করি, এই পূজাই বলে নাই আমাদের ধর্মে, ডক্টর জাকির নায়েক বলতেছে। তখন তারা তদন্ত করে দেখলো না, আর পাগলামি করার দরকার নাই, এই জন্য ইতিহাস সাক্ষী, মিডিয়া সাক্ষী, হাজার হাজার কালেমা পড়ে অমুসলিম গুলো মুসলমান হয়েছে। আর তুমি যে ধর্মের নামে তুমি যে তামাশা করতেছো, মুসলমান হতে এসে মঞ্চের কোনাতে ফিরে চলে যাবে, তাদের হিংসা ভরা এই হুজুরের ভিতরে। আমরা আসলাম কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, 3টা হিন্দু এই হুজুর দয়াশালী কোন দাদার গল্প, কাকার গল্প কয়? এ তো রামায়ণ আর আমার তো সমান একই কথা হইল। দুঃখ করে একজন ইন্ডিয়ার দায়ী বলছিল রামায়ণে তো এসা গলত কথা নেই, সুন্দর করে বলছিল আরে এসা রামায়ণের ভিতরে তেরম নোংরা কথা লেখা নাই, মুসলমান তার ধর্মের নামে যে বাজে কথা সমাজে প্রচলন করে রাখছে। দুঃখ পরস্পর বিরোধী কোন কথা নাই, মানবতার অকল্যাণ হয় এমন একটা আয়াতও নাই, একটা শব্দও নাই। গোটা কোরআন মানুষের কল্যাণের জন্য,
এই কোরআনটা আমরা বানাইছি তাবিদের কিতাব, এইটাই আমাদের কপাল। সেই দিন মানুষ আর কোরআনের স্বাদ পায় না, কাগজের ফুলের মতো। এর কোনো ঘ্রাণটার নাই, এটা ধোকা। একটা ফুলের আকৃতি দিয়ে কাগজ ফুলায় রাখছেন আপনি বিয়েতে বা অন্য ইয়েতে গেটে, ও ফাতার দাম আছে। দেখতে সৌন্দর্য হলেও এর মূল যে ঘ্রাণ, এটা কি কেউ পাইছেন কোনোদিন? তো কোরআন মাজিদের সৌন্দর্য কোরআন নিজে পড়বে, অপরকে পড়াবে, বুঝে হোক না বুঝে হোক, একটা শহরত যদি মুখ দিয়ে পড়ে, মান করা বিল কোরআন বিল হরফ ফালাহু আশরু আমসালিহা, সে যেন নিশ্চিত থাকে দশটা মর্যাদা আল্লাহর কাছে পাবে সে। এই কোরআন যখন আমরা কাটি প্যাকেট করে মানুষের গলায় দেওয়া ধরছি, তখন ধর্মের জাত গেছে কোরআনের সৌন্দর্য আমরা পাই না। এটা আমাদের দুর্বলতা। আপনার হুজুর লাশ খুঁজে পায় না, খালি মানুষের ঘাড়ের পর পা দিয়ে দিয়ে শয়তানি করে বেড়াচ্ছে। এইসব ভেদের বাদ দিয়ে, ভালো মানুষের পিছনে লাগাবাদ দিয়ে, সুন্নাপন্থী মানুষের পিছনে লাগাবাদ দিয়ে, ওই সময় যদি রাসূলের 10টা হাদিস অনুবাদ করে জমান খুতবা মানুষকে বলতো, অন্তত 10টা অজানা জিনিস মানুষ জানতে পারতো। লজ্জায় নাক কাটা মুসল্লি বিরক্ত, লজ্জা নাই হুজুরের, আল্লাহ 30টা খুতবায় খালি একই কথা, ওই উরা উহাবি উরা লামা সাবি উরা ইহুদির দালাল। তো তোমার কোনো কাম কাজ নাই, তুমি ভালো মানুষের বাচ্চা, তুমি যদি হাদিস অনুবাদ করতে পারো না, কোরআনের 2টা আয়াত অনুবাদ করে শোনাতে পারো না, খুতবায় আর ওয়াজ নাই, তুমি মানুষের পিছনে লেগে আছো রাত দিন। আমাদের তো তোমার মতো লোকের নাম না নিয়েও তো আমাদের বছরের পর বছর ওয়াজ চলে, তুমি আমাদের ব্যাপারে নাম নিয়ে নিয়ে গালাগালি কেন করো? আমরা এক দাঁড় 2 ঘন্টা যদি বক্তব্য দিই, আজকে চ্যালেঞ্জ করতেছি, একটা লোকের নাম নেব না যে ওই লোকটা হলো খারাপ মানুষ। আমাদের ওয়াজ অসুবিধা আছে, তোমার 1 মিনিটে ওয়াজ চলে না, আর একটা লোককে কাফের না বানানো পর্যন্ত নাউজুবিল্লাহ। আবার কথা রিপিট করি, আমরা 1-1.5 ঘন্টা যে কথাই বলবো, চেষ্টা করব মানুষ ভুল হতে পারে, তবে মুখ ফসকেও আপনার মতো লোককে আমরা সামনে আনবই না কোনোদিনও না। কেন আপনি আমাদের শত্রু হতে যাবেন? কেন আমাদের শত্রু হলো বিদা ছিঁড়িয়ে কুফর, এইটা আমাদের শত্রু। বোঝা যাচ্ছে নাকি? এটা তো কোনো লোকের নাম না। আমরা কথাটা বারবার বলি, আচ্ছা বিদা থেকে কারোর নাম, যিনি বিদাত করেন, যিনি অন্যায় কাজ করেন তাকে বলা হয় পাপি, যিনি চুরি করেন তাকে বলা হয় চোর, নাকি? এটা তো কারোর নাম না। এখনো পর্যন্ত রাজনৈতিক দর্শনের একটা কথা আছে যে চোর কারোর দলে না, চোর কোনো দলে না। আপনি যত বড়ই সম্মানী লোক হন, যত বড়ই ই লোক হন, আপনি একটা এমপির কাছে বা একটা উপজেলা চেয়ারম্যানের কাছে যদি ফোন দিয়ে বলেন যে আজ এ যাবৎ 200 উপরে আপনার নামে মিছিল করছে, আপনি যেখানে দেখেছেন সেখানে শত শত যুবক নিয়ে এই ছেলেটা হাজির হয়ে গেছে, এই ছেলে একটু বিপদে পড়ছে, একটু উদ্ধার করতে হবে। কি উদ্ধার করতে হবে? এই ছেলেটা গত রাতে একটা বদনা চুরি করছে। আমার কথা শুনেন, এই ছেলে গত রাতে একটা বদনা চুরি করছে, বিশ্বাস করেন, ফোন কাটিয়ে দিয়ে বলবে যে এ কোন ধরনের সিটার ব্যাপার, রে চুরির কথা আমার কাছে নিয়ে আসছে কেন? চোর কোনো দলেন না। বিদাতি বিশ্বাস করেন এত জঘন্য পাপী, এত নোংরা অপরাধী, এত খারাপ অপরাধী যে আল্লাহ নবীর কাছ থেকে ফাউজে কাউসারের পানি পাবে না, তো ওকে যেমন তেমন পাপী। এই জন্য আমরা বলি বেদাতিকে আমরা মার্ডার কেসের আসামির চাইতে জঘন্য মনে করি। কেননা মার্ডার পৃথিবীর কোন মানুষ নেকি মনে করে পারে না, ইতিহাস সাক্ষী। কোন হিন্দু কোনদিন বিনা অপরাধে কোন মানুষের মুখে একটা থাপ্পড় দিয়ে বলে নাই যে আমি ক্ষমতার জন্য একজনকে মেরে আমি একটা পুণ্যের কাম করলাম, কেউ বলে নাই। কোন বৌদ্ধ আজ পর্যন্ত এই যে রোহিঙ্গা মারল না মুসলিমদেরকে, কিভাবে কচু কাটা করে মারে নাই, জীবন্ত বাচ্চা ছোট ছোট শিশুর পেটের উপরে বুকের উপরে পা দিয়ে একদম গলায় ওইটা কেটে কেটে চামড়া খাইছে, জানো দেখছেন নাকি? এখনো পর্যন্ত কোন বৌদ্ধ কাগজে লেখে নাই যে আমরা মুসলমানকে মারার কারণে আমাদের গৌতম বুদ্ধকে খুশি করছি, অথবা আমাদের রবের থেকে আমরা 1000 নেকি পাইছি, কোনোদিন বলে নাই। খ্রিস্টান কোনোদিনও বলে নাই যে মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত করব আল্লাহ আমাদের উপর তত খুশি হবে বা আমাদের ঘর তত নেকি দেবে, তা বলে না। পাপটাকে তারা পাপই মনে করে। একটা মাত্র জাতি মুসলিম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত সুন্নাহ কুরবানি করে আবার নেকি ওয়াসা করে। এর সাথে লজ্জার কিছু আছে? পৃথিবীর কোন পাপি মানুষ কোনদিন পাপটাকে নেকি মনে করে না, একমাত্র মুসলমান পাপের কাম করে আর কয় যে অসুবিধা কি, কাম তো ভালোই, আল্লাহ খুশি হবেনি, আর কেউ নেই। কেন জানলেন? প্রথমেই আপনি তো ধরা পড়ে গেছেন, আমার মতো লোক আমি মুখ দিয়ে মাইকে বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এত সুন্দর দরুদ একটা লোক বলল না, খালি আমি একা একা বললাম বা 2-1 জন হাতে গোনা পড়ছে যারা জানে বোঝে। অথচ এখনই বালাঘাত টান দেবো,
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা গতি না, গোটা মঞ্চ দুমদুম করে বালাগাত তালে, গোটা গানটা কথাটা বাজপুর প্রথম লাইনই হলো সে মানুষের বানানো একটা কবিতা। আমার রাসূলের আদর্শের ভিতরে, আল্লাহর দ্বীনের ভিতরে দরুদ নাই, তুমি একটা কবিতার কবি জানি নিয়ে এসে তুমি মিলাদে বাধ্য কায়দা, তুমি কি মানুষ? যেই দরুদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করতেছে তোমার দশটা মর্যাদা বৃদ্ধি করে দেবো, আমার নবীর নামে একবার দরুদ পড়লে সুবহানাল্লাহ, তুমি যদি একবার আমার রাসূলের উপরে দরুদ পড়ো তোমার দশটা গুনাহ মাফ করে দেবো। রফা বিহা দারাজা, আমি তোমার দরজা লম্বা করে দেবো দশটা। সেই লোক ওই দরুদ ইব্রাহিম খালি নামাজে পড়ে, বাদ বাকি সময় মনে করে যে না অন্য সময় দরুদ বলতে এটা বোঝায় না, মিলাদে কি এই দরুদ পড়া যায় নাকি, তাহলে কি মিলাদের সাথে থাকে, এইটা কবিতাটা নিয়ে আসে না লজ্জা। আজ পর্যন্ত বাংলাদেশের 98% বালাগাল উলাবি কামালিহি পড়া লোকটা জানতে পারলো না, কবরে ঢুকে গেল যে শব্দটা একটা সিঁড়ি শব্দ, জানেই না, এখনো জানে না। বালাগা মানে হলে পৌঁছে দেওয়া, ওলা মানে সর্বোচ্চ জায়গা, উঁচু জায়গায়, বি কামালিহি তার নিজস্ব কামালিয়াত দ্বারা বলে নাউজুবিল্লাহ। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয় যে মুহাম্মদ একা একা কামিল হয়ে গেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহ তার নবী মুহাম্মদকে সম্মানই করেছেন। বি কামালিহি না কামালিল্লাহ, আল্লাহ আল্লাহ তাকে কামালিয়াত দিয়েছেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। অথচ গানে বলা হচ্ছে মুহাম্মদ একা একা তার নিজস্ব কামালিয়াত দ্বারা সবচেয়ে উপরে উঠে গেছে, এইটা ছাড়া জমেই না। যখন বিদাত সামনে এসে জমা হয়েছে তখন আল্লাহ রাসূলের সুন্নাহ কুরবানি হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। এক এক করে আমরা আটটা পয়েন্ট ছোট ছোট করে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। প্রথম ব্যাপার হলো ইবাদত করতে হবে দলিল দিয়ে কিনা। ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুনা বিল বাইনাতি ওয়াজ-জুবুর। ও যারা অজানা মানুষ, যারা জানে তাদের কাছে যাও, জানা মানুষের নিকটে জানো, তবে দলিল প্রমাণ সহকারে স্পষ্ট করে জানো। স্পষ্ট করে জানতে হবে না, স্পষ্ট করে জানতে হবে। যেমন ওই একজন হুজুরের কাছে ফতোয়া নিতে গেছেন, একই সাথে বসে আছে, একজন হুজুরকে বললেন হুজুর আমি মসজিদে ঢুকে কি করব, আর একজন হুজুর বলতেছে যে অনুমতি কি আছে, মসজিদে ঢুকে বসে পড়বে, মসজিদের আদব, চুপ করে মসজিদে বসে থাকবে, এত কথা বলার দরকার কি, কোন জায়গা আছে তাদের ডাকা হয় বলা হয় ইত্তাবিউ অনুসরণ করো মা আনজালাল্লাহ যা উপর থেকে তোমার রব নাজিল করেছে মানে কোরআন হাদিস। কালু সঙ্গে সঙ্গে তারা বলে বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, এই লোকের মাথা খারাপ, আমাদের আব্বা দাদা যা আমাদের উপরে রেখে গেছে সেটা কি আমাদের জন্য যথেষ্ট না, দলিল আল্লাহ দিচ্ছে না। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তোমার বাপ দাদা যদি ধর্মান্ধতার কারণে, দিন না জানার কারণে শয়তানের গোলক ধাঁধায় ঘোরে, সঠিক দিন আসার পরে তাও তুমি কি ঘুরবে, মিলে যাচ্ছে না, দেখে দেখে বলতেছেন আল্লাহ দৃশ্যটা, এইটা একটা দলিল। আর একজন বলতেছে যে লা ইয়াজলিস, আল্লাহর ঘরে ঢুকে আগে বসে না, ইল্লা সাল্লা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। এও তো এক হুজুর, এও হুজুর নসলের হাদিস থেকে বলতেছে, আর উনি বলতেছে যে তুমি আর যাই বলো 60 বছর বুখারি পড়া আল্লাহ সাইতে তো তুমি বেশি বলতো না, সেরকম মসজিদে ঢুকে বসে পড়া তোমার এগুলো জিজ্ঞাসা করার দরকার কি, ক্লিয়ার পাইছেন? একজন বলতেছে যে যা বললেন যে আপনি একটু আমাকে বলেন যে ফজর সালাতের সময় আমি আল্লাহর ঘরে ঢুকে দেখতেছি ইমাম সাহেব ফজরের সালাতে সূরা ফাতিহা পড়তেছে, এমন অবস্থা আমি করব কি, হুজুর আপনাকে কিন্তু দেখবেন জামাতে ঢুকতে দেবে না, বলবে যে এত কথা নাই, যে জবর গুরুত্ব এই ফজরের আগের দুই রাকাত সুন্নাত, এক রাকাত যদি চলেও যায় রুকু যদি পাও শেষ রাকাতের অন্তত তুমি সুন্নাতটা শেষ করো, এও তো একটা হুজুর। কে বলছে? বড় মুফতি বলছে। আর বাম পাশের হুজুরের কাছে গেছেন, তিনি হাসতেছে খুশি মনে বলতেছে বাবা রে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, পৃথিবীতে আর কোনো সালাত থাকে না ইকামত হয়ে গেলে শুধু ফরজ ছাড়া। এও তো হুজুর, তাহলে আপনি নিবেন কাটটা, দলিল লাগবে কিনা, পৃথিবীর কোন কাজে দলিল লাগে না, এইটা আপনি বলছেন না কেন, দলিল লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমি তাদের হায়াতার মৌজকে সৃষ্টি করেছি এই কারণে, এই জন্য আমি তাদের তৈরি করেছি প্রতিযোগিতা করার জন্য, কে কার চাইতে কর্মে উত্তম। উত্তম আমল মানে একটাই ব্যাখ্যা, আমালুল সালেহ, যেই আমলটা হুবহু রাসূলের কায়দায় করা হয় তার নাম করা হয় আমালে সালেহ। বুঝতে পারছেন নাকি? যেই কামটা না করার কারণে নূহ নবীর ছেলে হলে ডুবে মরতেছে, বুঝেন নাই? যেই কামটা না করার কারণে আদম আলাইহিসসালামের দ্বিতীয় ছেলে জাহান্নামে যাবে, বুঝতে পারছেন নাকি? তারা কিন্তু আমল করছে, আমল করে নাই এই কথা তো বলেন না কোনোদিন, তারা গয়র আমল করছে, আমালুল সালেহ করে নাই, হুবহু নবীর কায়দায় আমলটা করে নাই, এটা তাদের অপরাধ, কিন্তু আমল করে নাই এমন কোনো কথা লেখা নাই কোনোদিন, আমল করছে। আমাদের দেশে বহু ইবাদত হয়, বহু আমল হয়, তার কোনো ফাউন্ডেশন নাই, আমলটা করে যে পাত্র রাখবে এই আকীদা নামক বিশুদ্ধ প্ল্যাটফর্মে তাদের নাই, ছিদ্র, আমলটা রাখবেন কোথায়? এবার আসেন, কোন জিনিস দলিল ছাড়া, স্পষ্টতা ছাড়া, প্রমাণ ছাড়া চলে বলেন? আমি আমার বলা কথাই আমি আবার রিপিট করছি, সেখানে যারা নতুন আসছেন শোনেন নাই জানেন নাই, আপনাদের এই গ্রামে আপনারা কাঁচা বাজার করেন কোন জায়গায় সকালবেলা একটু বলবেন, গ্রামের নাম, বাজারের নাম? নাগরপুর কাঁচা বাজার। নাগরপুর কাঁচা বাজারে আপনি ফজর সালাত আদায় করার পরে গিয়ে দেখতেছেন যে দশটা শাক দোকান বসে আছে, শাক শাক, যে কোনো একটা দোকানে গিয়ে যে কোনো একটা আঁটি ধরে বাড়িতে নিয়ে আসেন না তদন্ত করে আনেন, পরিচিত লোক আপনার বিয়াই হয়, তাও বলতেছেন বিয়াই চাই পরে, প্রথম পরিচয় পরে, যে শাক আমি দুপুরবেলা ভাত খাবো এই শাক একটু ভাঙি দেখবো যে শাকটা ভালো আছে কিনা। এইগুলো দুনিয়া, পটলওয়ালা 2 কেজি পটল নিয়ে বসে আছে শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, তার দোকানের পটল একটা ভাঙি দেখাচ্ছে যে ভাইরে পটল ভালো আছে, নেওয়া অসুবিধা নেই, আপনার লজ্জা করা উচিত। আলুওয়ালা বলতেছে আলু ভালো, কিন্তু আপনি মানেন না, আপনি আবার তদন্ত করতেছেন। কয়েকদিন আগে আপনি মাছ বাজার দিয়ে যাচ্ছিলেন, আপনি এমন জমিদার, মাছের পানি এসে ছিটে আপনার গায়ে লাগছে, আপনি মাছ আলার পর রাগ করেছেন, দেখে শরীর চলতে পারিস না, তোর মাছের আসতে আমার গায়ে লাগলো। এই লোক যখন পরের হাতে মাছ নিজে কিনতে গেছেন 50 টাকার একটা পুঁটি মাছের ভাগা, এরপরে আসতে চিন্তা না করে নিজের হাত দিয়ে 3-4 বার টিপে দেখেন মাছটা আসলে নরম না শক্ত। যেই লোকটা জাগতিক ব্যাপারে এত বেশি সচ্ছল, এত বেশি সচেতন, এই প্রতারক 40 বছর ইবাদত করতেছে, তার ইবাদতটা কেন নবীর কায়দায় মাপে নাই? যেই ইবাদতটা তাকে জান্নাতে দিয়ে যাবে সেই ইবাদতটাকে তামাশা করে চলবে, হুজুর নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কিনা তদন্ত করবে না সে? তাহলে আপনি আকার ইঙ্গিতে বহু আগে বোঝায় দিয়েছেন, আল্লাহর কসম আপনার আচরণে বোঝা যায় আলু পটল মরিচ টমেটোর চাইতে আপনার দিন ধর্মের দাম কম। জাগতিক জিনিসের কত মূল্য তা ওই তরমুজ আলা বোঝে, বেচা হোক বা না হোক দোকানে ঢুকেই আগে কাঁচি দিয়ে বা কিছু দিয়ে একটা টমেটো কাটে, মানে কি বলে তরমুজ কেটে রেখে দেয়, যে লোকজন এমনি বললে শুনবে না, এইভাবে আসে ধরে ধরে দেখাই দেখে, এই দেখেন কালার ভালো আছে। এই হলো দুনিয়ার জিনিস, ও 7-8 মিনিটে শেষ হয়ে যায়, ওর কি এমন উন্নতি আছে দুনিয়ার উপকার, আখেরাতের উপকার যে আমলটা আমার হবে এই আমলটার ব্যাপারে দলিল চাইলে হুজুরের মুখ শুকে শেষ। কেন তা হবে? কেন এ জাতি যাবেটা কার কাছে? ব্রাহ্মণের কাছে যা ধর্ম নিবে? তুমি যে রাগ করেছে আল্লাহর ঘর থেকে বের করে দিচ্ছ, কোরআন সুন্নাহ যারা পড়ে এই সব যুবকদেরকে যে রাগ করতেছো, গালাগালি করতেছো, দিনী মাহফিলের পরিবেশ করে দিচ্ছ না, তাহলে এই লোকগুলিকে মন্দিরে যাবে, এটা লজ্জা করা উচিত না? নারায়ণগঞ্জ একটা মাহফিলে গেলাম, কেন ভাই দাওয়াত দিলাম মসজিদে বাড়ির সাদেকে, বাইরে হুজুরের খুব রাগ, হুজুর শুকে যাচ্ছে টেনশনে, আপনি যদি মসজিদে মাহফিল করেন তা আমার হুজুর স্টক করবেন, 60 কেজি ওজনের হুজুর মাত্র আপনার আসার খবর শুনে 42 কেজি হয়ে গেছে, কত বড় অসভ্য, কত বড় নোংরা। আমরা জানি একটা ভালো মানুষের বাচ্চার কাম হলে আল্লাহর ঘরের ভিতর মানুষ ঢোকানি, আর ও বাড়ি করে দিয়ে সাদে চলে যাচ্ছে, এও বলে মুফতি। আল্লাহর ঘরের জিকির যারা বন্ধ করে দেয়, আল্লাহর ঘরের দাস যারা বন্ধ করে দেয়, দিনের দাওয়াত যারা বন্ধ করে, আল্লাহ নিজের মুখের ভাষা সূরা বাকা, তারা হলো জালেম। তারা কি ومن أظلم ممن نعم مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها ওর সাথে বড় জালেম আর কে আছে যে আমি আল্লাহর ঘরের জিকির বাধা দেয়? জিকির মানে আবার কু কু হু হু মনে করেন না, কিন্তু আবার জিকির মানে আল্লাহর দিনের সকল কার্যক্রম, আল্লাহর ঘর কেন্দ্রিক যত ভালো কর্ম হয় সকলকে আলটিমেট বলা হয় হলো জিকির।
এটা নির্দিষ্ট কোন ভূগোলে টান দিয়ে উপলব্ধি করে দেওয়ার নাম না, এটা একটা সার্বজনীন একটা শব্দ, জিকির মানে আল্লাহর দিন বলতে পারেন আপনি। আল্লাহর দিনের কাজে যারা বাধা দেয়, আল্লাহর ঘর থেকে মানুষ যাদেরকে বের করে দেয়, মানুষ ধরে ধরে আল্লাহর ঘরে যারা আগুন দেয়, এরা কি মানুষ? আল্লাহ নিজে বলতেছে সূরা বাকারাতে, এরা হলো সবচেয়ে বড় জালেম। কেন? আমার ঘরে ঢোকা উচিত ছিল বিনয়ের সাথে ভয়ভীতি নিয়ে যে আমি ঢুকলাম কার ঘরে, অথচ এই ঘরটা আমরা হাসির পাত্র করি নাই। সবচেয়ে যারা সুন্নাপন্থী তারা আল্লাহর ঘরে অনিরাপদ। এর সাথে কষ্টের কিছু আছে, যখন আমরা গ্যাপে গ্যাপে বিভিন্ন জায়গা থেকে ফোনে শুনি যে আমাদের সুন্না পালন করার কারণে, রাসুলের সুন্না আমল করার কারণে দুইটা যুবককে মসজিদের ইমাম সহ গোটা গ্রামবাসী বয়কট করেছে আর গালাগালি করতেছে, তখন মনে হয় আল্লাহ এ কোন ধর্মে আমরা বাস করি, কোন জায়গায় বাস করি, তোমার সঠিক দিনটা এভাবেই কি বিজ্জিত হবে? কষ্ট লাগে তখন। অথচ আপনার হুজুর কত মিথ্যা নোংরা জিনিস নিয়ে বছরের পর বছর ধোকা দিয়ে যাচ্ছে। আমরা কোনোদিন তো কাউকে গালি দেই নাই, আমরা এত বক্তব্য দেই কাউকে তো মুখ ফসক বলি না অমুক লোকটা কাফের। আমরা বলি আপনি আমার কালেমা পড়া ভাই, নবীর সুন্নাটাকে আপনি বোঝা মনে করেন কেন? এটা কি খারাপ শব্দ? পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত বলল না যে ফরজ সালাত শুরু হওয়ার আগে বা যে কোনো সালাতের আগে নামাইতু পড়ার দলিল আছে। আপনি যদি থাকে তো বলবেন না, বললে আমার কথাটা টিকল না, হিসাব ক্লিয়ার হয়ে গেল। আপনি বলবেন না, আবার আমরা বললে আপনি রাগ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল দিয়েছেন, তার আদর্শ আমাদের জন্য যথেষ্ট না? পৃথিবীর যে যেখানে আছে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাই কান খাড়া করে স্পষ্ট করে শুনে রাখেন, এই পৃথিবীতে যে তার নিজের ধর্মটাকে ভালো করে বুঝতে যাইবে, সঠিকভাবে আমল করতে যাইবে, সে হবে পৃথিবীর সবচেয়ে বড় মাজলুম আর নির্যাতিত। আর যারা তদন্ত ছাড়া মিথ্যা আন্দাজের উপরে দিন ধর্ম চালাবে তাদের কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহর ঘরে ঢুকে আল্লাহ রাসুলের চূড়ান্ত সুন্নাত আমল করার কারণে আপনি রাগ করেন, আপনার সামনে বসে বাবা ঠাকুর বলতেছে আল্লাহ গায়েব হয়ে গেছে মুহাম্মাদের কাছে ধর্মের দায়িত্ব দিই, তখন তো কথা বলেন না। আজমিরে শুয়ে আছে খাদার কাছে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী মরে গেছে গায়েব হয়ে গেছে, তখন তো কেউ হাত তোলেন না। কিন্তু নবীর সুন্নাহ আমল করলে আপনি রাগ করেন, ব্যাপারটা কি? এটা উদ্দেশ্য কি? আপনি এখানে যারা আছেন যে কেউ একটু হাত উঁচু করে বলেন তো, জমির দলিল সংক্রান্ত ব্যাপারে আপনি একজন উকিল এসে ভালো বোঝেন আছেন? হালকা টুকটাক যদি বোঝেনও, কিন্তু এক শতক জমি যদি নিজে কিনতে চান তখন আর নিজে বলেন যে না আমার বোঝা চলতেছে না, এই ব্যাপারে সবচেয়ে অভিজ্ঞতা তার কাছ থেকে জমির দলিলটা ক্লিয়ার করে নেই। এক শতক জায়গা সেখানে আপনি তদন্ত ছাড়া 2000 টাকাও দেয় না, দেন না, আগে দলিলটা নিয়ে 10 জায়গা দেখান আর তদন্ত করেন, দেখেন তো কয় নামে, দেখেন তো ওয়ারিশ টাকার, দেখেন তো দাদা বাপের গেছে না ছেলে নাতি দাদা গেছে, কোন হিসাবে সার্বিক কিছু নারী নক্ষত্র বের করে তখন বলেন যে না এখন টাকা দেওয়া যায়। তাও আবার রেজিস্ট্রি করার সময় অন্তত 4টা কাগজ বুঝালোক আপনি হাতে রাখেন, অথচ যখন প্রশ্ন আসে আল্লাহর দিনের ব্যাপারে তখন আপনি হাজির রাখা তো বহু দূরের কথা। আপনি বলতেছেন যে আল্লাহকে অত দিন ধর্ম বুঝি, আল্লাহর মূর্খ মানুষ দলিল দিয়ে কি করব? মূর্খ মানুষ 7 বিঘা জমি করো তখন ভালো থাকে, মূর্খ মানুষ ভিক্ষা করে খাইতে 7 বিঘা জমি তোমার, একটা জমি তুমি কাগজের তদন্ত ক্লিয়ার করা ছাড়া তুমি সই করো নাই এখনো পর্যন্ত। কেউ যদি তোমাকে বলে এখানে টিপ সই দাও তুমি টেনশন করি সর্বনাশ, এ কিসের সইতে পারে? আগে গোটা কাগজটাকে পড়বো কেন? এখানে যদি এমন কিছু লেখা থাকে আমার যদি ক্ষতিই হয়, তুমি আন্দাজ একটা টিপসই পর্যন্ত দেও না। কেন ওদের মাথার ভিতর ঘটতেছে যে 40 বছর আগে ঘুমের বড়ি খাওয়ায়, আদর যত্ন করে মিষ্টি খাওয়ায়, বড় ছেলে আব্বার কাছ থেকে মরজমি লিখে এনেছে, এই গল্প তাতে জানেন? এটা তো বাস্তব। এই মাটির উপরে বহু কলিদার টুকরা সোনার চাঁদ বাপকে আদর যত্ন করে খাওয়ায়, আব্বা এই জায়গা সই দেন, আব্বা কি করা লাগবে, এই জায়গা সই দিলে, এই জায়গা সই দিলে আপনার নামে কিছু টাকা ব্যাংকে জমা হবে। আরো আব্বা খুশিতে সুন্দর করে ছেলের উন্নতির জন্য দিয়ে দিয়েছে, পরবর্তী দিন দেখতেছে যে এই উপরে লেখা আছে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি আমার মেজ ছেলের নামে দিয়ে দেওয়া, যা সব গেল।
এত কিছু জানার পর থেকে কাগজপাতি আপনার নিজের আপন ভাই থেকে ফুফাতো ভাইয়ের থেকেও জমি কিনতে গেলে তদন্ত সারা জমি কেনেন না, চিন্তা একটা ঘরে আসে। আপনি এইটা বোঝেন না যে আবু জেহেল তো কাবা তাওস করছে, সেও তো ধর্ম চালাতো, হঠাৎ আমার আমলটা ওই সাথে তো মিলতেছে না, আমার ধর্ম চুরি যারা করছে তাদের সাথে তো মিলে যাচ্ছে না, দেখি ধর্মটা তদন্ত করে তারপর সিগনেচার দেয়। শুনেন হাদিসের রাবি হইল আয়েশা, আমাদের আম্মা, তার নাম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ কোনো আমল করলে কেউ কোনো কর্ম করলে আমাদের দিনের ভিতরে নাই, তার মানে আমার স্বামী মুহাম্মাদের সিগনেচার নাই, ওই আমলটা দেখতে যত সুন্দরই হোক ফাহুয়া রাদ, তার প্রত্যাখ্যাতটা বাতিল। রাসূলের সিগনেচার নাই, রাসূলের অনুমোদন নাই, আপনি আমার জান্নাতে যেতে চান ওইটা করে এই হিসাব করে তো পাপ, বুঝা যাচ্ছে কিনা? তাহলে আমল করতে হবে দলিল বিহীন না দলিল ছাড়া, দলিল সহ না দলিল ছাড়া, দলিল সহ করতে হবে। কেন? আমার এই ছোট্ট হায়াতে আমার এক একটা আমলে এত খুশি আল্লাহ হন, হঠাৎ যদি ভুল আমল করি আল্লাহ তো রাগও হতে পারেন, এই চিন্তা চেতনা থাকা দরকার আছে কিনা বলেন। এরপর একটি কথা বলি, আপনি কি মনে করেন যে আল্লাহর দিন অসহায়? নাউজুবিল্লাহ, আল্লাহর ধর্মটা অসহায় এটা বলা ঠিক হবে? কেননা পৃথিবীতে একমাত্র ইন্নাদ দিন আইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত চূড়ান্ত ধর্ম হলো একটা, তার নাম ইসলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শুরু থেকে একটু মনে করা দেন তোমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি ক্লিয়ার করে বলে দেন আল্লাহর দিনটা পরিপূর্ণ কামেল হয়ে গেছে। কামেল মানে কি? পরিপূর্ণ না, পরিপূর্ণ চূড়ান্ত শব্দের অর্থ কিয়ামত পর্যন্ত এই দিনের ভিতরে সরিষা দেওয়ার জায়গা নাই, সরিষা বের করার জায়গাও নাই, দিনটা পরিপূর্ণ হয়েই আছে। ঘটনা যদি তাই হয় এই দিনের ভিতরে নতুন কিছু আপনি আবিষ্কার করে সেখানে মঙ্গল চান কিভাবে? কোন লজ্জায় বলেন যে অসুবিধাটা কি? কামটা তো খারাপ না, অবশ্যই খারাপ, যে আমলের খবর মোহাম্মদ জানে না ওটা ভালো বললেন কিভাবে? বলাটাই তো পাপ। যে আমলটা আবু বকরের না করলে চলে আপনার না করলে চলে না, যেই আমলের খবর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না ওইটা আপনি কেন জানতে চাচ্ছেন বলেন, ওইটা কি আমল? সংক্ষেপে সিরিয়ালে আমরা একে একে বলতে থাকি ইনশাআল্লাহ। এরপরে দেখেন পৃথিবীর কোন মানুষ আছে যিনি সৌদি আরবকে পছন্দ করেন না, হজ করাকে পছন্দ করেন না? বলেন একবার হজ করছে হাজী সাহেব, হজের ব্যাপারে এখনো পর্যন্ত যদি জিজ্ঞাসা করা হয় সৌদি পানি টল টল করে পরে আর বলে আল্লাহ যদি নেয় আমার মন চায় যে আমি আরো 2 বার 5 বার চাই, আমার জীবনটা আল্লাহ কাবা ঘরে যদি কাটাই দিতে পারতাম আমার অন্তরটা ভরে যেত শান্তিতে, নাকি বলেন? ওই সব জায়গার নিদর্শন এখনো পর্যন্ত সুন্দর সুন্দর করে তুলে ধরে আর কাঁদে কাঁদে না? কিন্তু ওই হাদিকে যদি বলেন যে কাবা ঘরের ইমামের পিছনে সেজদা দিলে কি দেখি হয়, মিনিমাম হজ করে যার জ্ঞান আছে সে জানে একটা সেজদা ইকুয়াল টু 1 লক্ষ সেজদা, 1 রাকাত সমান সমান 1 লক্ষ রাকাত। তো তখন তাকে জিজ্ঞাসা করেন আচ্ছা এইসব লোক ধর্ম বোঝে না, বলো কি ধর্ম বোঝে না মানে তার ভাষাই তো আরবি, মায়ের পেট থেকে পড়ে কান্না বাদে মোট ভাষাই আরবি, তো সে ধর্ম বোঝে না মানে? তো বলবেন যে এতদিন তার পিছনে সলাত আদায় করলে 40-45টা দিন, তো ডানে বামে সালাম ফেরানোর পর একটু কাঁদে এটা দেয় না, ব্যাপারটা কি? ইস্তিগফার করে, দোয়া পড়ে, ঘুরে মাসনুন নবীজের সুন্নতে দোয়া পড়ে, তো ধর্ম কি কম বোঝে যদি বলতেন? জবান বন্ধ, জবান নাই এক কথা। আব্দুর রহমান সুদাইসির মুখের কণ্ঠের কোরআন তেলাওয়াত এত সাত, দাঁতালা বেদা পদা সবাই শোনে, সেই মিষ্টি লাগে শুনতে, সারাদিন কাজ করতেছে 30 পারা কোরআন আব্দুর রহমান সুদাইসের চলতেছে, চলে না? কিসের বেরোলবি, কিসের রেজবি, কিসের আহলে হাদিস, কিসের সুন্নি, সবাই এই লোকটার মুখের কোরআন তেলাওয়াত পছন্দ করে, ঠিক কিনা? রিল্যাক্সে কোরআন তেলাওয়াত শুনতেছে, খতম তারাবি পড়ানো লাগবেনি, তাহলে এই কোরআনটা ভালোভাবে মুখস্থ ধরে রাখতে গেলে নিজে না পড়ে কি করা যায়? আব্দুর রহমান সুদাইসির মুখের কোরআন তেলাওয়াত শোনো। তুমি কোরআন তেলাওয়াতের ব্যাপারে তুমি জানো যে লোক ভালো, সেজদা দিলে হয় লক্ষ রাকাতের নেকি সব তুমি জানো, কিন্তু তার আমলের সাথে আমল তোমার মিলে না, তুমি পরোক্ষভাবে বোঝাতে চাচ্ছ সব দিক থেকে আব্দুর রহমান সুদাইস এগিয়ে আছে, খালি আমাদের থেকে আলেম হলো খারাপ, আমরা বাঙালি যত আলেম হয়ে গেছি মুক্তি হয়েছি, এইরকম আলেম আল্লাহর কাবা ঘরে নাই,
তাহলে সেই মুফতির সেই আব্দুর রহমান সুদাইসির যদি তাবিজ আর ফুলখালি খয়রাতের ব্যবসা ছাড়াও ধর্ম চলে, আমার চলে না? দুঃখ রাগ করতেছেন কেন? আপনাকে প্রমাণ করতে হবে যে আমার ইনফরমেশনা, আমার তথ্য, আমার চিন্তাধারা, আমার সকল বিদ্যা, আমি নিশ্চিত হয়ে গেছি আল্লাহ কাবা ঘরের ইমামের থেকে অনেক বেশি জ্ঞানী আমরা, তখন আলাদা কথা, আলাদা কথা না। আপনাকে তিনটা প্রশ্ন করলে আপনি একটা উত্তর দেন, দুইটা বলেন যে আগামীকাল দেখে বলবো না। আমরা ধর্ম বুঝি, বুঝতে পারছে কিনা? আমাদের দলিল কোরআন এবং সহি হাদিস নাকি সহি লাগান লাগবে কিনা বলেন তো দেখি। খালি হাদিস তো বহু আছে, আছে কিনা? ওই সিনে চলে যাও, মানে কি দেখেন দুঃখ, যে কোনো জেনারেল শিক্ষিত লোক আর কোন হাদিস জানুক আর না জানুক, বিদ্যা অর্জন করার জন্য শুধু তিন দেশে হলেও যাও, বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের গেটে লেখা থাকে, একটা বার কারণ মাথায় আসলো না যে ওহী নাযিল হচ্ছে মক্কা মদিনায় আর আমার জাবির বলতেছে চায় না, শুনছেন? এই একটা কথা হইল, তার মানে মানুষ শয়তানি করে বানাইছে, তাহলে ওটাও তো হাদিস, আসলে হাদিস, কিন্তু নাকি নবীজির হাদিস, মেড ইন চায়নার হাদিস, মদিনার হাদিস আর মক্কার হাদিস, আল্লাহ রাসূলের হাদিস যদি নিতে চান তাহলে তার আগে দলিল লাগবে কিনা? লাগবে। এরপরে আমরা সৌদি আরবের সকল বিষয়ে আমরা খুশি তৃপ্তি, সাধারণ যে কোনো খেজুরের চাইতে সৌদির খেজুরের মান ভালো, বুঝতে পারছেন মনে হয়? আমি নিজেই অন্য কোনো খেজুর আমার পাশে রাখেন, আর আমি যদি সৌদি আরবের এক নম্বর আজমা খেজুর পাই, সব খেজুর সোনা বলুন লাগে তারা তো এই দেবে। আমাকে কুমিল্লাতে এক দোকানদার যে কোনো একটা কিছু পছন্দ করে আসলে একটু আমার দোকান থেকে কিছু নেন, তা আমি ঘুরে ঘুরে কোনো জিনিস পাই না, উনিও ছাড়ে না, শেষ পর্যন্ত বললাম যে ভালো খেজুর আছে, তো বলতেছে যে খেজুর তো বিভিন্ন প্রকারের আছে, এরপরে একটা হাজি অন্য কোন বিষয়ে উৎফুল্ল থাকুক আর না থাকুক, যতদিন জমজমে পানি থাকে ঘরে ততদিন হাজি একেবারে গরম গরম ভাত থাকে, যে কোনো লোক আসলে একটু পানি দিয়ে বলে যে দাঁড়ায় বিসমিল্লাহ সহ খাও, দেখো অবস্থাটা কি, যে কোনো নিয়ত করে খাও, এটা হলো জমজমের পানি, এটা খুব দরদ দিয়ে বলে। ওয়েবসাইটে বাইরে যায় না, আমাদের বাংলাদেশে বহু আছে, সত্য কথা, এটার ভিতরে বরত্ব নেই, বাংলাদেশে বহু জিনিস আছে যেটা অন্য রাষ্ট্রের থেকে বেটার আছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর, কিন্তু সৌদি আরবের এক জায়নামাজ নিয়ে আসে বারবার কয় জায়নামাজ ভালো আর হবি না, এটা সৌদিতে আনা, সৌদির কি প্রশংসা, কিন্তু হাদি সাহেব একটাবার মাথায় নিল না যেই সৌদি আরবে এত কিছু ভালো সেই সৌদি আরবের ধর্মটাই কি খালি খারাপ? ইবলিস এই কথা বিশ্বাস করে কোনোদিন? তুমি হজ করতে গেলে যা ছিল তাই হয়ে আসলে, ওখান থেকে কোনো শিক্ষা নিয়ে এসে তুমি দেশে শিকার শিকার করলে না, এটা কোন ধরনের হজ হলো? কষ্ট লাগতেছে কিনা বলো? দুঃখ যে কোন হিসাব, তো সৌদি আরবের তাই আমরা বলি সকল কিছুই ভালো খালি ধর্মটাই খারাপ। এখন হলো গ্লোবালাইজেশনের সময়, আপনার সাথে আমার দূরত্ব যদি 5000 কিলোমিটার হয়, মুহূর্তের ভিতরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, অনলাইন হোক, অফলাইন হোক, চিঠিপত্রের মাধ্যমে হোক, কোনো না কোনো ভাবে কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ সহজ আছে, আছে কিনা? তো বাংলাদেশের হুজুররা যদি আমরা এতই ধর্ম বুঝি, সবাই আমরা এক যোগ হয়ে একটা চিঠি পাঠাই কাবা ঘরের ইমামের কাছে, শোনেন, হাত দাঁত যদি কোনোদিন বুকে হাত পাতা দেখি তাহলে কিন্তু আমরা যাদের সঙ্গে কেস করে দেবো আপনার নামে, কেন আমরা বাংলাদেশের সবচেয়ে মোটা মুফতি হলে আমরা বাংলাদেশে বাস করি, সব বড় বড় পাহাড়ি হুজুর এক জায়গা হয়ে সিদ্ধান্ত নিছি আপনার হাত দিয়ে জীবনে কোনোদিন বুকে না ওঠে, নাবেন নিতে নামেন, এটা পাপের কাজ, বলেন তো দেখে একবার, আপনি বলেন খবরদার আব্দুর রহমান আর সুদাইস আপনাকে ভালোবাসি, আমরা যেহেতু বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যাই, আমাদের হজটা নষ্ট করবেন না, কেন আল্লাহর ঘরে পাঁচ সাথে পাও তারা মিলায় তাদেরকে বলে ফেতনা বাজনা, নামাজটাই নষ্ট করে দিল, দুই দিনে সালাম আর পাঁচ সাথে পাও লাগাইলো, তো এই পাপটা তো সৌদিও হয়, তোমার দৃষ্টিতে পাপই যদি হয়
এই ব্যাপারটি কথা বলো ওখানে যায় হজ করতে গিয়ে, এত মুফতি, এত বড় বড় আমাদের মুফতি আজম সুলতানের ওয়ারেস উম্মাল খতিব কত কিছু নামতাম, এই এক জায়গা হয়ে একটা সিটি পাড়া দিক যে আমাদের হজে ক্ষতি হচ্ছে, অন্তত হজের সময় আমাদের পাশ সাথে যেন কোনো হাদি পাও না লাগায়, এটা আপনি সোমার খুদ্ ঘোষণা দিয়ে দেন, বলো তো দেখি আল্লাহর কাবা ঘরে ঘোষণা দিয়ে দেন যে আমরা হলো সংখ্যায় বাংলাদেশের 98 জন হইলো, আমি আসতে বলার লোক, আপনি জোরে বলে আমাদের হজে ডিস্টার্ব করতেছেন, খবরদার এই 40 জন হজ করতে যাবো বা 3 দিন ওমরা করতে যাবো, যখনই যাই করি খবরদার কাবা ঘরে যত সময় থাকবো আপনি শিওর সোমার খুদ্ভাই বলবেন কিনা, বলেন একটা লোকও যেন আমি না বলেন, বলে তাও দেখি তুমি জাগায় পারো না, ওখানে গেলে তুমি কি অবস্থা হবে তো বুঝতে পারতেছো তুমি, তাই না? দশ ফিতা দিয়ে মেপে দেবে তোমার বাবার ধর্ম কাকে বলে, এই জন্য তুমি ক্রোধ পায়ে বোর পর রাগ করে এসে রাখা যাচ্ছে নিরীহ রিক্সাওয়ালার উপর, তুমি জাগায় পারো না, তুমি এখানে এসে তুমি নিরীহ মানুষকে মাজলুম যারা 2-4 জন সন্না আলম করে তাদের পিছনে তুমি লেগে গেছো, শোনো আমা ইয়ুমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আল্লাহ যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদের সার্টিফিকেট দিচ্ছেন, শোনো আমি এই কথা বলি নাই যে তোমরা কালেমা পড়ো নাই, আমি কোনোদিনও বলি নাই যে তোমরা ঈমান আনো নাই, তবে অধিকাংশ কালেমা পড়ার পরেও মুশরিক, এটা যদি আল্লাহর মুখের ভাষা হয় আপনার অসুবিধা আছে, আল্লাহ বলতেছে বেশিরভাগ মানুষ কালেমা পড়ার পরেও মুশরিক, কিভাবে মুশরিক বলেন, হিন্দু মুশরিকটা তো বোঝা যায় কেন, ও এখনো সিদ্ধান্ত নেয় নাই সবচাইতে বড় ভগবান কিনা, ভগবান কি একটা না 33 কোটি, 33 কোটি যদি নাও হয় অন্তত একটা না, একের অধিক না, আমরা বারবার বলি ভারতে এমন কিছু প্রদেশ আছে এক একটা প্রদেশ আমাদের এই দেশ থেকে বলা চলে বড়, এক প্রদেশের ভগবানের নাম আর এক প্রদেশের লোক বলা চলে শোনেই নাই, তার মানে এক এক জায়গায় এক এক প্রদেশে এক এক ভগবানের মার্কেট ভালো, এক এক জায়গায় এক একজন প্রসিদ্ধি লাভ করছে, তাই না? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ তো পাওয়া যায়, খ্রিস্টান সরাসরি মুসা আলাইহিস সালামকে মানতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে মানতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্ধিত করছে, নাউজুবিল্লাহ, তারা কি বলছে আমাদের ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ, তাহলে ওর জাহান্নামে গেলে সহ্য হয়, একটা বৌদ্ধ তিনি গৌতম বুদ্ধকে বড় করতে গিয়ে মুহাম্মদকে নাই করে দিয়েছে, নাউজুবিল্লাহ, একটা ইহুদি সে উদাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানা স্যার সে অথচ আল্লাহ বলতেছিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি জন্ম নেই নাই কাউকে জন্ম দেইও নাই, সবার অমুসলিমের জাহান্নামে যাওয়ার কারণটা এখন আয়নার মতো মানুষ বোঝে, কিন্তু মানুষ আজও বোঝে না যে একটা মুসলমান কোন কোন কাম করলে শিরিক হয় আর জাহান্নামে যাওয়া লাগে, এখন জানে না, নিজের পকেট থেকে টাকা বের করে মানুষকে দান করা যে কত কঠিন, 15 খুতবা 15 জুমা মসজিদে যায় ওটার ভিতরে একটা টাকাও দেয় না, ও বোঝে টাকার কি দাম, নিজের পকেট থেকে টাকা বের করে দান করে না স্যার সেখানে কথা না, ওই যদি দিয়েই বেড়াতে আসে দিয়েই যদি কাছে দাঁড়ায় সবগুলো অধ্যায় জুমার খুতবার মধ্যে এই কোটার মধ্যে টাকা দেয় তাও টং টং আওয়াজ হয়, আওয়াজই যদি হয় তাহলে 5 টাকার উপরে তো দিল না, তাহলে ও বোঝে দান করার কত জিনিস, অথচ এই টাকা দিয়ে জাহান্নামে যাওয়া যায় 2 সেকেন্ডে, দেখবেন গাড়িওয়ালা গাড়ি নিয়ে যাচ্ছে অন্তরের তৃপ্তি নিয়ে খুশি হয়ে, সামনে একটা উঁচু কবর ফুলটুল দিয়ে সুসজ্জিত করে রাখা, বড় একটা দাঁড়িয়েলা টুপিওয়ালা দাঁড়ায় আছে একটা তাসবি নিয়ে, এ বাবা রে এ মনের কথাগুলি বল রে বাবা, এ বাবার দরবারে যা আছে একটু বলে দে, আপনি মনে করলেন 3টা দিন ঘুম পারি না, রাস্তায় অ্যাক্সিডেন্টই করি কিনা, শরীরটাও ভালো লাগতেছে না, আল্লাহর ওলি শুয়ে আছে, 1000 টাকা দিলে তেমন কিছু আসে যায় না, ভিতর থেকে পিতরের পকেট থেকে টাকা বাইর করে রানিং গাড়ি ঠেকায়ে 1000 টাকা আত্মদের দরবারে মেরে দিয়ে দিলেন, জাহান্নামে যাওয়ার জন্য আলাদা কোনো ভেজালান নাই, আল্লাহর কসম 40 বছর তাহাজ্জুদ কুরবানি শেষ, 60 বছরের এত কষ্টের ঠান্ডা পানি রোজ সব বাতিল, যা কেন যে শুয়ে আছে ও টাকা দিয়ে করবে তাকে, এটা শয়তানি করলাম না, এটা গাঁজা খাওয়ার একটা ব্যবস্থা করে দিলাম আর নয় কিছু মানুষের তফিলটা বাড়ি করে দিলাম, আমার কোনো কাজ নেই, বাংলাদেশে এমনও কিছু মাজার আছে যে মাজারের ঝাড়ু দাতা ঝাড়ু দিয়ে দেয় ঝাড়ু ঝাড়ু, এই ঝাড়ুদার বাড়িতে টাইলস দেওয়া, এই ঝাড়ুদার যে পরিমাণ টাকা রোজগার করে মাজারে পড়ে থেকে গাঁজা মদ খায়, একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ও একটা শিক্ষক মানুষ এত মর্যাদা পায় না, তো টাকা পায় না, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য ভেজাল কম,
এই জন্য আমরা দরদ নিয়ে বলি কথা, আপনি খালি খালি রাগ করতেছেন, রাগ করে যদিও লাভ হচ্ছে না, রাগ করতেছেন কেন যে আমাদেরকে ধমক দেয়, আমাদের এইটা বলে বাবা রে তুমি কালেমা পড়ছো, তুমি তুমি সেজদা দাও আল্লাহকে, আল্লাহ 30টা দিন তুমি মিথ্যা কথা বলো না, বান্দার হক নষ্ট করো না, প্রতিবেশীর হক আদায় করো, মা বাপকে কষ্ট দাও না, 40 বছর তুমি ফজর এশা এত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরে পড়ো, তুমি জাহান্নামে গিয়ে আমার খারাপ লাগবে না একবার? তাই তো তোমাকে আমি ধমক দিয়ে হলেও অন্তত সঠিক রাস্তায় যাওয়ার চেষ্টা করি তোমাকে, কথাকে বুঝতে পারলেন কিনা? এই জন্য আমরা বারবার বলি আমলটাকে রাসুলের কায়দার সাজান, আমলটা কার কায়দা? রাসুলের কায়দার সাজান। আপনি কথায় কথায় বলে যে সৌদি কি দলিল, তো সৌদি দলিল নাকি সুরেশ্বর দলিল, সৌদি দলিল না তোমার মরা বাপ কি দলিল? এই পৃথিবীতে কেউ না কেউ তো সত্য দিন মানবে, মানবে না? যদি আমাদের দলিল কিন্তু আমরা বলেছি কোরআন এবং সহিহ হাদিস, কাবা ঘরের ইমামও যদি সুন্নাতের খেলাপ করে আমি সে সুন্নাতের খেলাপ করতে রাজি না, একটা মুসলিম এখনো যদি নবীদের সুন্নাহ আমল করে আমি কথা বলতে বাধ্য যে না তার এই কর্মটা ভালো, কিন্তু তুমি খালি এটা প্রমাণ করো তুমি যেই গতি দিয়ে মানুষ মানুষের দিকে ফেলে দিয়ে ধর্ম বোঝাচ্ছ তার সাথে শত গুরুত্ব দিয়ে সৌদি আরবের উদাহরণ দেওয়া যায় কেন, যে দেশে একটা কবর তারই তিন তারা উঁচু করে নেই, একটা বাবা ঠাকুর নাই, মানুষকে বেজ্জিত করার মতো কোনো জিনিসই নাই, কালা সাদার কোনো বৈষম্য নাই, অন্তত যে পরিমাণ সঠিক দিন ধর্ম আছে অতটুকু যদি আমরা মানতাম অন্তত আমাদের ভিতরে ঝগড়া থাকে না। আজকে আমাদের প্রমাণ করব যারা কোরআন এবং সহিহ হাদিস যারা মানে সংখ্যায় কম তারা বেশি, তাদের দৃষ্টিতে আমরা ফেতনা মাফ। আমি আজকে প্রমাণ করে যাবো যে ফেতনা মাফ তুমি কেন, সবচাইতে নরম হুজুর যে আমাদের দেশে ও কিন্তু একটা কথা বলে, সেটা কি, কাবা ঘরে হজ করতে যায় সেখানে তো গোটাগুটি দেখে নেই, আমার বাম পাশের লোক দাঁড়ায় আছে হাতি বাঁধে নাই, বুকে নাভি তো বহু দূরের কথা হাতি বাঁধে নাই বলে না, আমার ডান পাশের লোক আমরা বাঁধি নাভিতে ও আমার এই রেখা বাঁধেছে, আমার তার পাশের লোকটা রুকু থেকে উঠে আর একবার হাত ধরছে, সেখানে তো কেউ কাউকে গালি দেয় না। তো তোমার দৃষ্টিতে এইরকম গতিও যদি আমার বাংলাদেশে থাকতো অন্তত 10 বছরে আল্লাহ নবীর সুন্নাহ আল্লাহর ঘরে অন্তত 4 কাতার হয়ে যেত প্রত্যেক ঘরে, তুমি এইটুক নমনীয় যদি হয়ে যায় যে না আমি নাফের নিচে হাত বাঁধি অসুবিধা কি, ঠিক আছে অন্তত বুকে হাত যে লোকটা বাসছে ও কাফের টাফের তো আর না, আমার আবু হানিফার মতে এটা না চললেও মাসাব তো আরো আছে, তারা মাসাব মানুক আর না মানুক আমার দৃষ্টিতে খারাপ হলেও কোনো না কোনো মাসাবের সাথে মিলে যাচ্ছে, অন্তত এই দৃষ্টিতে তুমি যদি চুপ করে থেকে যদি কোনো রাগ নাও করতে অন্তত দাওয়া থেকে আমারও বাইক, তুমি জোর করে তুমি তোমার মতো করে এটা ধরে রাখতে চাচ্ছ, ফেতনা বাস তুমি, আমি হলো সুন্নাত আলাম, আমরা আজকে একটা চ্যালেঞ্জ রেখে যাই, পরবর্তীতে কোনদিন আমরা এর কোন যদি জবাব আসে আপনারা লিখিত আকারে আমাদেরকে দিবেন, বলেন ইনশাআল্লাহ সত্য কথা বলবেন, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার কারণে সংখ্যায় কম হওয়ার কারণে এদেশের হাজার হাজার যুবক আল্লাহর ঘর থেকে লাঞ্ছিত হয়ে বের হয়েছে তোমাদের কারণে, তোমরা এদেশের হাজার হাজার যুবককে ঘাট ধরে বের করে দিয়েছো, তোমাদের বড় বড় মুফতি মাইকে ঘোষণা দিচ্ছে বাংলাদেশের কোন একটা মসজিদে কোন একটা মসজিদের কোন একটা মুসল্লি যদি জোরে আমিন বলে হিসাব দিয়ে তারপর যাবে দিবে ঘাট ধরে বসাবে, এই হলো তোমাদের মুফতির মুখের ভাষা। তা আমাদের একটা কথা আজকে তোমরা জবাব দিবে, এই 1450 বছরের ইতিহাসে আমিন আসতে বলার কারণে জোরে বলাওয়ালা মানুষগুলো তাকে ধরে মারছে, কাকে মারছে, কার ছেলে, নাম বলতে হবে? এই 1450 বছর ইতিহাসে একটা মসজিদের সকল লোক হলে আহলে হাদিস পায়ের সাথে পা লাগায়, একটা মুসল্লি বাইরে থেকে রানিং অবস্থা সালাতে টাইম হয়ে গেছে আল্লাহর ঘরে ঢুকে পড়ছে, ঢুকে পায়ের সাথে পা লাগানো তো দূরের কথা, পা লাগাতে গেছে ও ঝেনটাতি পা সরালেছে নিয়ে মাঝখানে 6 আঙুল ফাঁক রাখছে, এই কারণে সকল পা লাগানো আর লোক বলছে শোনেন নামাজের পরে বসবেন আপনার হিসাব দিয়ে দিতে হবে, বলেন নাম বলেন, একটা মসজিদের একটা গ্রামের সকল লোক আমিন জোরে বলে রফা আবিয়া সৌদ জোরে বলে আমিন, একটা লোক আমিন জোরে আসতে বহু দূরের কথা কথাই চোখ পেয়েছিল বলেই নাই আমিন নেন, এই জন্য সকল জোরে বলাওয়ালা লোকটাকে নামাজের পর বেইজ্জত করছে, নাম বলেন, আর আপনি সবচেয়ে ভদ্র মানুষ হুজুর, সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো হুজুর, সবচাইতে মোটা পাগড়ি, সবচেয়ে বড় দামি হুজুর, আপনার থেকে শত শত সন্ন্যাপন্থী আলেন বেজ্জিত হয় আল্লাহর ঘর থেকে, বলে হাত দিয়ে দেখেন না আপনি কি করলেন, আপনি
আমার সাথে আপনার মিলা লাগবে হুবহু কথা থাকে বললকে। যেদিন আমরা বলবো যে আপনার নামাজ হইল না, সেই দিন আপনি বলতে পারেন যে এভাবে আপনার কাউকে কিভাবে বলতে পারেন একটা কর্ম না মিলার কারণে নামাজ হইল না, এই কথা কেন বলেন আপনারা? সুন্নাহ এটা বেদার ভালো মন্দ আপনারা বলতে পারেন, কিন্তু নামাজই হইল না এমন কথা আমরা বলি? অথচ তুমি প্রকাশ্যে বলছো, এখনো পর্যন্ত ভিডিওতে টেনে অন্তত 40 মিনিট এই লোকদেরকে দেখানো যায়, ওরা হাসে খিলখিল করে আর বলে ওরা ঘোরাল্লাদের মতো এরকম এরকম করে, ওরাই হলো সঙ্গী, ওরা হাত এইরকম করে বাঁধে এইভাবে জালসার মঞ্চে দাঁড়ায় বক্তা পা এরকম হা করে দিয়ে মানুষের সামনে নবীর সন্ধ্যা ব্যঙ্গ করতেছে। ইতিহাস সাক্ষী, একজন তোমাদের দৃষ্টিতে ওহাবি, তোমাদের দৃষ্টিতে নামাজাবি, তোমাদের দৃষ্টিতে ফেতনাবাজ, একটা আলেম দাঁড়ায় বলে নাই যে ইমাম আবু হানিফার মতো নামাজ পড়লে লোকটা নামাজই হইল না। তার বুঝ ভিন্ন হতে পারে কিন্তু নামাজ হয় নাই, সরাসরি এই বাক্য বলে নাই। তুমি রাত দিন বলো, তোমাকে এই কথা বলতে হবে যে পৃথিবীতে যেভাবে হোক জোর করে এইটা প্রমাণ করতে হবে যে আল্লাহর এই মাটির উপরে শুধু হানাফি থাকবে, কোনো মালিকি সাথে হাম্বলের জায়গা আমরা দেবো না দেবো না দেবো না, তখন একটা কথা হয়। তুমি জোর করে সকল মানুষকে একটা মাযহাব কেন্দ্রিক করতে চাচ্ছ, সেটা ভিন্ন কথা। তোমার দৃষ্টিতে চারটাই যদি সঠিক হয় তো চারটা তো একই কারণে ভাগ হয় নাই, তাদের ভিতরে মতভেদের কারণেই তো আলাদা আলাদা নাই। মতভেদ মানেই তো না মেলা, না মিললে রাগ করো কেন, না মিললে জালসা বন্ধ করে দিতে চাও কেন, না মিললে মানুষকে কটাক্ষ কেন করো? দুঃখ লাগে, আমি নিশ্চিত এক সপ্তাহের ভিতরে এখানে যদি কোনো মাঝভান্ডারের লোক যদি হালকা বাদ্যযন্ত্র দিয়ে একটা মাহফিলও দেয়, একটা লোকের ক্ষমতা নাই একটা বাদে মন্তব্য করা তাদের ব্যাপারে। আর কোরআন সুন্নাহর মাহফিল, ইসলামের মাহফিল, এত সময় বক্তব্য দিলাম, একটা লোক দাঁড়ায় খালি বলুক তো দেখি যে আমরা কোনো ব্যক্তির দিকে আপনাকে ঠেলে দিচ্ছি আর বলতেছি আমাদের একটা গ্রুপ আছে, আমাদের গ্রুপে নাম লেখা যায় জান্নাতে দেব, এরকম একটা কথা বলছি নাকি? এরকম কথা বলছি যে জান্নাতে যাওয়ার টাকা হলো 3 দিন রিক্সার মতো? বলছি এরকম ভাবে কথা? আমরা বলছি কি আমার সময় কয়টা জানো? 10:15 সময় আছে, বলতে থাকি নাকি? এরপরে বিদাত সম্পর্কে একটা লোককে আপনি বললেন যে ভাই যান কিছু মনে করবেন না, আপনার এই কাজটা বিদাত হচ্ছে, আপনার এই কর্মটা বিদাত। ধরেন যে এই কামতের সময় করতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন মুরব্বী মানুষ ফোঁ দিয়ে চোখ মুছে সাল্লাল্লাহু আলাইহি পড়তেছে, আপনি বললেন যে দাদা এই কাজটা বিদাত, তখন উনি আপনাকে যুক্তি দিবে যে এটা যদি বিদাতই হবে তো তোমরা যে মাইকে ওয়াজ করো মাইকও তো বিদাত, তোমরা যে সিয়ারে বসে থাকো সিয়ারও তো নবীর সময় এরকম ছিল না, তোমরা যে প্লেনে চলে হজে যাও প্লেনও তো নবীর সময় ছিল না, নবীর সময় না থাকলেই যদি বিদাত হয় তোমরা তো মাইকে কথা বলো ওটাও তো বিদাত। সাধারণ 100,000 দাদা যদি এই যুক্তি দেয় আমাদের এত খারাপ লাগে না, কেন দাদা তো মৌলানা না, তার একটা বুঝ আসতেই পারে, সে বোঝে না। কিন্তু একটা হুজুর মানুষ যখন মসজিদের মেম্বারে বসে জালসার মাহফিলে বসে বলে যে নবীর সময় তো পানির বোতলও ছিল না এরকম, এই মাম মামও তো একটা বেদাত, এদের টেবিলও তো বেদাত, মাই তো বেদাত, তখন মনে হয় যে তুমি গাঁজা বেশি খাও, ভাতই খাও মাঝে মধ্যে। পৃথিবীর কোন বিজ্ঞানীর বাবার ক্ষমতা নাই বলার ক্ষমতা যে আমি মুহাম্মাদের চাইতে বেশি বড় বিজ্ঞানী, কেউ নাই, কেউ বলে নাই, সকলেই বলছে যে মনীষী হিসাবে, বিদ্বান হিসেবে, সম্মানী মানুষ হিসাবে আমার রাসূলের চাইতে দামি কেউ নাই। সুবহানাল্লাহ, এই রাসূল বলতেছে কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআতি গোমরাহী আর প্রত্যেক বিদআতের চূড়ান্ত ফলাফল হলো জাহান্নাম। তাহলে রাসূল বলতেছে প্রত্যেক বিদআত জাহান্নামি আর তুমি হুজুর টানি মার করছো হাসান আর সাইয়্যা, তুমি বলতেছো নবীর সময় পেলে না ছিল না। এখানে যারা আছেন বিশেষ করে দিন ধর্ম জানেন না যারা, তারা জবাব দেন তো দেখি, একটু সত্য কথা বলবেন, আল্লাহকে কিন্তু বলতে হবে প্রত্যেকটা কথা, হিসাব আল্লাহ নেবেন। এই যে এক্সটেনশনে আমরা বাতাস খাচ্ছি, আপনি কি শিওর যে 50 বছর আগে এইরকম ফ্যান ছিল, হাত পাকা ছিল না? তো পৃথিবীর কোন মানুষ আছে যে মনে করে যে টেবিল ফ্যানে বাতাসের অতি দ্রুত গাওয়াটা ঠান্ডা হয়ে যায় জন্য আমি 30টা নেকি বেশি পাই? আজকের থেকে 100 বছর আগে আমাদের দেশে কাঁচা বাড়ি ভাত দিলে ঘরই থাকে নাই, খালি ফোনের ঘর, এখন টাইলস আলা ঘরে থাকেন না, মসজিদও কিন্তু মাটির ঘর মসজিদ ছিল আগে,
এখন টাইলস মসজিদ প্রায় মহল্লায় মহল্লায় না। পৃথিবীর কোন লোক বলছে মনে করেছে আজ পর্যন্ত যে টাইসরা মসজিদে সেজদা দিয়ে শান্তি পেলাম এই জন্য আল্লাহ 100টা নেকি বেশি দিয়েছে? বিমানবন্দরে উঠলাম, কয়েক ঘন্টার ভিতরে আল্লাহর কাবা ঘরে পৌঁছে গেলাম অতি দ্রুত সময়ে ঠান্ডা এসির ভিতরে আরামে, এই জন্য আমি দেখি বেশি বেশি বলেন তো কেউ মনে করে? তাহলে কোন জ্ঞানে আপনি বললেন যে মাইক বেদাত এটা তো উপকরণ মানুষের কাছে কথা পৌঁছানোর জন্য একটা দুনিয়াবি সুবিধা, এইটাকে কেউ ইবাদত মনে করে? তাহলে যারা বলতেছে যে নবীর সময় তো পেলেনও ছিল না মাইকও ছিল না, আপনি নিশ্চিত জানেন হুজুরের আবার নতুন করে আলী বাতাসা থেকে শুরু করা লাগবে পড়াশোনা? যদি তাকে আলেম বলেন তাই ইবলিসের দোষটা কি? কেন ইবলিসও তো বলছিল ফরাক তালিমিন নার ওয়া ফরাক তাহমিন তিন, আল্লাহ আপনার বুঝটা ভালো হলো না কেন? আমি হলে আগুনের তৈরি আর ও হলে মাটির তৈরি, আপনি কোন জানে বলেন ওকে শ্রদ্ধা দিতে? ওই দেখেন যুক্তিটা দেয় কি, এরকম খোলা যুক্তি তো বেদাতি হুজুর দেয়, নবীর সময় তো মাইক্রোফোনও ছিল না ক্যামেরাও তো ছিল না, তা এটা বেদাত না? এটা বেদাত হলেই বা তোমার কি আসলে এটা কি ইবাদত? তুমি খালি মাইক দিয়ে পড়ে আসো সন্না পড়বে না তুমি কোনোদিন? يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون দুনিয়ার জাগতিক ব্যাপারে তারা খুব পণ্ডিত কিন্তু আখিরাতের ব্যাপারে কথা আসলেই বলে আমি তো অত কিছু বুঝি না। আমরা মূর্খ মানুষ, আমরা দলিল দিকে করব? মূর্খ মানুষ এক শতক জমি কিনতে তোমার টেনশনে, তুমি শেষ হয়ে গেলে তিন মাস পরে তুমি কাগজ দৌড়াচ্ছ খালি জায়গায় জায়গায়, 10টা টাকা আন্দাজা দিও না, কাগজ কনফার্ম করো, আর তুমি ইবাদতের ব্যাপারে কথা আসলে বলো যে এখন আর এসব মুখে আসে না। এই বয়সে কি আর এত কিছু মনে থাকে? কি মনে থাকবে তোমার, কি মনে থাকবে তোমার বলো? এইরকম পাগল তো কম পাইছি আমরা যে মূর্খ মানুষ হওয়ার কারণে খুশি মনে তার চাচাতো ভাই মোর জমি নিজের ইচ্ছায় লিখে দিছে, এরকম পাগল ছাগল আমরা পাইটাই না। বিদ্যা বুদ্ধি কম মূর্খ মানুষ, সেই জন্য রাত 12টার সময় ঘুম থেকে উঠে দৌড় করে তার চাচাতো ভাই জমি লিখে দিছে, খালাতো ভাই একদিন এসে বলছে যে 11 বিঘা জমি ঠোক দিয়ে দিলাম, কই তা তো দেখি দেখি না কোনোদিন, তুমি ভাত খাও মাছ খাও পাগলগিরি করো নাকি? তুমি সব বছর দুনিয়ার ব্যাপারে আল্লাহর আখেরাতের ব্যাপারে কথা আসলে এই শব্দ বলো কোন জ্ঞানে মুখ দিয়ে? আমি কি এত কিছু বুঝি? এই কোরআন কি আমি পড়ছি? আল্লাহ বলতেছে ওয়ালা কাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনটাকে সহজ করে দিছি, কেন তোমরা গবেষণা করো না? পড়ো না, সুবহানাল্লাহ। আর তোমার হুজুর বলতেছে কোরআন কঠিন, বুঝো আছে কিনা? ওয়াজ তো আসলে বহু কথা বলা যায়, যতটুকু লোড নিতে পারবেন ততটুকু বলতেছি, যতটুকুন আপনি লোড নিতে পারবেন ততটুকুন বলতেছি। কেন দেখবেন যে একজন, আমি একটা মজার কথা, আমি একদিন আপনার ফেসবুকে আগে রমজানে শুরু করছি ভাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইভাবে যদি আপনার তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস আল্লাহকে শোনাতে পারেন তাহলে গোটা কোরআন মাজিদ পড়লে যত নেকি তত নেকি, এটা কি খারাপ কথা? এখন কমেন্টে তাও চার জন লোক লেখছে তুই হলো ওহাবি, তুই হলো ইহুদির দালাল, তুই হলো কাফের, তাহলে ও কিন্তু গালি দিল কিন্তু আমার কথার উপর বিশ্বাস করে না, ওপরে শোনেই নাই কথা, ওর ধারণা করে বসে আছে এদেরকে যদি গালি না দিই আমার থাকে নাকি? যারা পাঁচ সাথে পাও লাগা নামাজ পড়ে এদেরকে যদি গালিই না দেই তাহলে কোন জাতি মুক্তি হবে? আমার কি থাকে এদের গালি দেওয়া আমার জরুরি? কেননা সূরা ইখলাসের ভিতরে আমার বলতেছে তুই হলে ওহাবি বাস্তা, তুই হলে ইহুদির দালাল। আমি কমেন্ট করে আমি খালি হাসতেছি, আল্লাহ এই জায়গা কি দল খেতে পারে সেই লোকটা আমার গালি দিচ্ছে, তার মানে ও কিন্তু ডিসিশন নিয়ে আসছে এরা ওয়াজ দাই সারুক না সারুক সোনা বাদ দিয়ে আমার কান ধরে যা কাফের লেখা সোনা বাদ দিয়ে লেখা তুই হলে ইহুদির দালাল মোশরিক, এটা তার গতি। তো তুমি মুফতি কি কারণে গালি দাও না জানি না, তুমি তো আমার আমল দেখে সন্ন্যায় আছে কি না আছে তদন্ত করে করো না, আন্দাজে তুমি গালি দিচ্ছ কে? তোমার বড় আব্বা হুজুরকে গালি দিয়েছে সেই জন্য দাও, বাদ দিয়ে দাও সব ভেতাল বাদ দিয়ে এক অন্যের সাথে মিলে যাবো কোরআন সন্ন্যার ভিত্তিতে ইনশাআল্লাহ। আল্লাহ দিন ধর্ম ধ্বংস করার জন্য রাসূলকে অপমান করার জন্য সারা পৃথিবীর অমুসলিম যদি এক হতে পারে আমরা কালেমা পড়া মুসলমান এক বেলা আসতে পারি না? কিসের ভিত্তিতে পারবো? কোরআন সন্ন্যার ভিত্তিতে না দাদার কথার ভিত্তিতে? কলিজাটা ফেটে যায় ওই ফ্রান্সের ম্যাক্রো না চ্যাক্রো আল্লাহ রাসুলের ব্যঙ্গচিত্র কার্টুন ঘুরায় রাখলো,
এইটার প্রতিবাদের ব্যাপারে কোনদিনকে আমরা বলছি যে আমরা মালিকি, আমাদের হলে এই গ্রুপ, আমাদের শাফি হলে এই গ্রুপ, হাম্বলির গ্রুপ হলো ডান পাশে আছে, আর হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রুপ হলো ওই পাশে আছে। স্যার ফোন স্যার কোনায় বাড়াও মিছিল করতে গিয়ে, এইটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে, রাসুলের পক্ষে স্লোগান দিতে গিয়ে খবরদার ওদের সাথে করবেন আমাদের নাম এসে বলছি কেউ। কথা তখন আসবে অমুসলিমের ব্যাপারে, কথা তখন আসবে নাস্তিকের ব্যাপারে, কথা তখন আসবে কোরআন অমুসলিমদের ব্যাপারে, কথা তখন আসবে ইসলামের শত্রুর ব্যাপারে, তখন আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। কিন্তু কথা তখন আসবে আল্লাহর স্বচ্ছ দিনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে নবীজির, তখন আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, এটা মানতে হবে। কেননা আপনি যদি মনে করেন যে আপনার নামাইকন সল্লিয়াটা চলে, তাহলে আপনাকে এটা রেফারেন্স দিতে হবে, জাতিকে বলতে হবে যে আমরা মিথ্যাবাদী, এই দেখেন নামাইকো আল্লাহর নবী গোটা জীবনভর পড়ে গেছে, তখন আমরা মানুষের কাছে এমনি হারিয়ে যাবো না, গালাগালি দিয়ে লাভ হবে না। আপনি কাগজে নিয়ে বলেন আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাত বা ইযা সালাতুল আবদ, যখন কোনো বান্দা সালাতে দাঁড়ায় তখন যেন সে পড়ে নামাইকো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে, এটা যেন পড়ে, এটা বলুক। যখন বলবে তখন আর আমাদের ওভাবে গালি দেওয়ার দরকার নেই, এমনি আমরা ফেলে যাবো না। হাদিসে যেহেতু আছে তাহলে আমাদের তাই বলছিল, যতদিন পর্যন্ত তুমি এটা দেখাবে না, খালি বলবে যে এত বড় বড় হুজুর বিরোধিতা করে নাই, দুই দিনে স্যাংরা ফ্যাংরা ভুল ধরে, এইটা কি এটা দলিল হইল? হ্যাঁ, এটা কথা হইল নাকি? সারা দেশের লোক যদি পরে আলিফ বেতে এসে আপনার নিজের ঘরে সেলিং করতেছে, আলিফ বা তা হা এইভাবে করতেছে, আপনার নিজের ঘরেই কমে, আপনি জীবনে মদ মাকরাজ নামই শুনেন নাই, জীবনে খারাপ হবার খারাপের উল্টা পেশ হলে কি হয় জানেনি নাই কোনোদিন, জীবনে কোনোদিন শোনেন নাই যে জবরের বাম পাশে খালি আলি ফলে হামজা জবর আ, এখন আর হরকতের মতো বলা যায় না, কারি করা লাগবে, কেউ জানে নাই। জীবনে কোনোদিন শোনেন নাই যে পেশের বাম পাশে জবর বলা থাকলে একালে তাই করতে হয়। জীবনে কোনোদিন আগে শোনেন নাই 100-200 বছর আগে কি 500 বছর আগে জেরের বাম পাশে জবর ইয়া থাকলে একালে টানতে হয়। এখন যখন আমরা জানতেছি, এখন যখন আলেম ওলামা ওলামায়ে কেরাম আমাদেরকে সঠিকভাবে সিফাত অনুযায়ী মাখরাজ অনুযায়ী হক আদায় করে মদ মাত্রা সব পড়াচ্ছে, এখন কি আমি বলবো যে আরে আমি যদি এখন এই শুদ্ধ করে পড়ি রে আমার আব্বা দাদার কি থাকে? কেন বড় বড় মোটা মোটা হুজুর বর্ডার পার হয়ে বাবারা চলে এসে আমার পালকিতে চলে এসে আমার আব্বা দাদাদেরকে পেতে সে জিম হে খেয়ে শিখাইছে, আমি যদি এখন রাতারাতি যদি আলিফ বা তা আসা বলি আমার আব্বার ধর্মে তো চুনকালি গেল, এটা বলে কেউ? এরকম শত শত যুক্তি দেওয়া যায়, আপনি হলে তামাশা করতেছেন। আপনি জওয়াব একটা কথা যে দেখেন তো মেলে কিনা, এই গ্রামের একজন একটা জমি কেছে একজনের কাছ থেকে, কিন্তু জমিটা বুঝতে পারছে না, জমি দখল করতে গেলে বলে যে খাঁটি দিয়ে গলা ফেলা যায় বাড়ি হয় না, এইদিকে আসলে তো ধরি বাড়ি বলে, মানে ওই লোকটা শক্তিশালী, এজন্য টাকা দিয়েছে ঠিক আছে, কিন্তু জমিটা ভোগ দখল করতে পারতেছে না, নাই এরকম। তখন ওই লোক কি করে, জায়গায় জায়গায় ফেলফেল করে ঘোরে, একে ধরে ওকে ধরে, তখন লোকজন বলে যে এক কাম করো, হাজার দশেক টাকা দাও, আর না হয় তো তোমার জমিটা অমুকের নামে লিখে দাও, জমি কেবল করে দখল করা লাগে ওর দাও লাগবে না, খালি ঘরে বসে ফোন জমিন ওর বাপ সুদ্ধি কাগজ দিয়ে যাবেন। তার মানে ওই আপনারা এটা কি বলেন, এই জায়গার মানুষ বাঁধনের কাছে বাঁধন পড়লে আগের বাঁধনটা একটু ঢিল হয়ে যায়, জায়গায় পড়ে গেলে আর কথা থাকে না, কথা বুঝতে পারলেন? এতক্ষণ লোকটা মাছগুলো অসহায়, এই জন্য জমিটা রাতারাতি দখল করতে পারতেছে না, যখন ওর সাইডে বড় বাপের কাছে জমি হস্তান্তর করে দিয়েছে, তখন খালি ঘরে শুয়ে পড়ে বলতেছে এই ওখানে শুনলাম যে ঘষি ঘষি বলে দাঁড়িয়ে দিছিস, ওখানে নাকি তোর ওদের খড়ি আছে বলে খড়ি তাড়াতাড়ি সরার, পাঁচটির মাথা পর্যন্ত বাড়ি বলে কাজ সকালে আসে, দেখবেন সুন্দর করে জমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে। না ভাই কি বলেন ভাই, ওর সাথে এমনি কি করছিলাম, আপনি কি বলেন, আপনি দিকে আসা লাগবে না, আমি সব দেখতেছি, কারণ তুমি জায়গায় করে গেছো, তুমি তুমি এইটা বোঝো না কেন যে জীবন শেষ না, কবরে ঢোকার পর খালি বিদা শুরু হবে, যদি বিদাত করে কবরে দেয়, শিরিক করে যদি কবরে দেয়, ঢোকার সাথে সাথে খালি বিদা, তুমি ভয় করো না, এই দুনিয়ায় তুমি আমাকে মানলে কি হয়, এই দুনিয়ায় একটা মানি মানুষকে বেজ্জিত করলে কি হয়। হাদিসের রাবি হলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী নাম শুনেন নাই, তিনি বলতেছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, মাখলুককে খুশি করতে গিয়ে খালিককে বেজার করা হলো খারাপ কাজ।
আপনি নিশ্চিত জেনে থাকেন আপনার হাজারো নারায় তাকবীরের ভিড়ে, আপনার হাজারো স্লোগানের ভিড়ে আমাদের সুন্নাপন্থী আলেমদের চোখে যদি নাও পড়ে অল্প মনে হয়, তবু আপনি নিশ্চিত জেনে রাখেন আমার খালেদ যদি পক্ষে থাকে তো আমি জিতে গেছি। আর সকল মানুষ আপনার নাতানাতি তাকবীর দিয়ে সাতারে তুলে দিয়েছে, কিন্তু আপনার খালেক আপনার উপরে বেজার, আপনার সব গেল। বুঝা পারছেন না, বলতে থাকবো নাকি এরকম? আলহামদুলিল্লাহ আমরা চ্যালেঞ্জ করেছি, আমরা কাউকে গালিও দেব না, কোন লোককে সামনে নিয়ে বলবো না ওই লোকটা বেদাতি, ওই লোকটা কাফের, ওই লোকটা মুনাফিক, এটা আমরা বলবো না। আপনাকে আমি বুঝতেছি কি জানেন, এই বোতলটা এখান থেকে যে না বলে কিছু বলে নাই, গোপনে আসতে পারি, কাল লাইট চলে গেছে, কোন অন্ধকার পিছন থেকে হোক, সামনে থেকে হোক, ডানে থেকে হোক, বামে থেকে হোক, কেউ না কেউ, অথবা আমি আসতে পারি এই বোতলটা নিয়ে আমি পালা চলে গেছি, তাহলে আমি চোর হলাম না? কিন্তু আপনার কেউ দেখেননি। এখন আপনাদের ভিতর থেকে বলতেছেন যে বোতল চুরি করলে কোন চোর রে? বোঝা যাচ্ছে না, বোতল চুরি করলে কোন চোর রে? তাহলে আমি চুরি করে করে বহু আগে চলে গেছি, কিন্তু মাঝখান থেকে কিছু লোক আপনার পর খেতে গেল, হ্যাঁ আপনি ভরা মজলিসে আমাদের চোর পান, কে রে বাবা রে তুই কি বোতল নিয়েছিস সাথে? আমি তো চোরকে চোর বলতেছি, ভালো মানুষকে চোর বলে আমি মার খাবো নাকি? বোঝা যাচ্ছে না কথা। আমি তো বেদাত যে করে পৃথিবীতে বেদাত তো আছে, আপনি তাদের কাতারে না থাকলে মিটে গেল, আপনি নিজেকে খারো করতেছেন কেন? আমরা বিদাতের বিরুদ্ধে কথা বললে আপনার রাগ হয় কেন? আপনি খুশি হবেন যে বিদাতের হাত থেকে আল্লাহ নবীর দিনটা বাঁচাচ্ছে, এই লোকটা শিরিকের হাত থেকে আল্লাহ তাওহীদটা বাঁচাচ্ছে, আপনি রাগ করেন কি বললেন? তার মানে হলো মাসায় কে বলে আমি তো গোর খাচ্ছি না, তোমাকে আমি বলছি যে তুমি গোর খাচ্ছ না, আর কি খাচ্ছ? চোরের মন পুলিশ পুলিশ, যে অপরাধী একটা ছোট বাচ্চা যদি 2 টাকার বাসিতেও ফু দেয় ওদিকে দৌড় যে মহাশয় চলে আসছে, একেবারে মামা চলে আসছে, কেন না ওর নিজে জানে তো কিরকম অপরাধী। তো বেদাতে নিজেও জানে আমরা সুন্নাত পালন করি, কামনা মারে যাই ভালো, ও বেদাত পালন করতেছে শুধু দুনিয়াবি কিছু 2-4 টাকার লোভে আর জিলাপির লোভে। এইবার আসি আমরা, এত শক্ত শক্ত কথা বলা তো কঠিন হবে, একটু কোমর্থভাব বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌদি আরবের আমলের কথা বললে আমাদের দেশে বলা হয় যে ওরা ওহাবি। ওরা কি ওহাবি? ওহাবি ব্যাখ্যা শুনলেন না? কত লোক রাস্তাঘাটে আমাদের বলে হুজুর একটা প্রশ্ন, কি সুন্নি কাকে বলে আর ওহাবি কাকে বলে? আর আপনার দৃষ্টিতে কি মনে হয়? তা আমার দৃষ্টিতে আমি কিছু বুঝি টুঝি না, এই 2টা শব্দ নিয়ে খুব কামড়াকামড়ি হয়, আসলে সুন্নি কারা ওহাবি কারা? তা আমি দুঃখ করে বলছিলাম, প্রতি বছরে ব্যক্তি মাথা পিছু অন্তত 2 মণ করে জিলাপি যারা খায় না তারা সুন্নি না, এটা একটা গতি। মানুষ মানুষের কাছে সাহায্য চায় না, ও সুন্নি না। মরা মানুষের কাছে সাহায্য চায় করে থাকে না, ও সুন্নি না। এই বাংলাদেশের এমন কোন মাওলানার ক্ষমতা নাই যে তাহেরির কাছে গিয়ে বলে 1 মিনিট টিকতে পারে, তাহেরি গো তোমার থেকে বড় সুন্নি আমি, তাহেরি কবি তোর ঘাড় ভাই ভাঙবো, আমি হলো সুন্নির বক, অথচ আল্লাহ কি মানে না? খাজাক দাঁড় করায় আল্লাহ এবং তার নবী কবর দিয়ে দিয়েছেন, আর যদি সুন্নির প্রকৃত অর্থ শুনতে চান তাহলে বলবো এটা সুন্দর নাম, যারা সুন্নার অনুসারী তারা হলো সুন্নি। এইরকম সুন্নি আজকাল হারিকেল লাগা করতে হবে আপনাকে। আচ্ছা ওয়াহাবির কথা তো বললাম, যে ওয়াহাবি হলো প্রথম অর্থ যারা ওয়াহাবি একে অন্যকে বলতেছে মূলত গালি দেওয়ার জন্য বলতেছে, গালির গুণা তাদের হয়ে যাচ্ছে, কটাক্ষ করার উদ্দেশ্যে যেহেতু বলতেছে গালি হয়ে যাচ্ছে, আর যাকে বলতেছে সে সৌভাগ্যবান। কেন? ওহাব হলো আল্লাহর নাম, ওহাবে যারা বিশ্বাসী তারা হলো ওহাবি, সুবহানাল্লাহ, ভালো, এটা তো খারাপ কিছু না। আর যদি বলেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আর নাজদি তার কথা, তাহলে আপনি তার ইতিহাসটা একটু করে দেখেন, আপনার বাবা ধর্মের জন্য কি করে আর সেই লোকটা কি করে গেছে, মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে। আমরা কিছু সময় আরো কথা বলি নাকি? দেখি একটা নারা তারান, একটা লিল্লা দিয়ে দেখি শব্দ কেমন হয়। লিল্লাহি তাকবীর, তারা দাঁড়ায় আছেন, প্রিয় ভাইরা একটু বসে পড়লে সুন্দর হয়। আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই, এই সিস্টেমের মাহফিল আপনাদের দৃষ্টিতে তো আমরা একটু আলাদা, এই মাহফিল কি প্রতি বছর এখানে হয়েছে? আগামী বছর হবে ছিওর বলতে পারবেন আপনি? তাহলে আমরা কিন্তু মাঠ পাওয়ার জন্য কথা বলতেছি না, যে এখানে 2-10টা মুরব্বীর ভিতরে যদি চলে যাবে পারি তাহলে এই মুরব্বী আমার আগামী বছর দাওয়াত দিবি, আমার এই চিন্তা কিন্তু আর থাকলো না, কেননা কামই প্রথম শুরু হচ্ছে। বোঝা যাচ্ছে না? আগামীবার আপনারা যদি অনুমতি দেন
থানায় যদি না যান, কামড়াকামড়ি যদি না করেন, মারামারি যদি না করেন, যে না তারাও মুসলমান আমরাও মুসলমান, আমলের তারতম্য হইতেই পারে, কাফের তো আমরা, ঠিক আছে ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করি, তাহলে বোঝা গেল রাগা এবারে তা মাহফিল হইতে পারে। কিন্তু বক্তা এইটাই থাকবে তার গ্যারান্টি আছে? তাহলে একবার যখন আমরা আসছি আমরা নবীর সুন্নাতের কথাই বলবো ইনশাআল্লাহ। কেননা পৃথিবীতে এমন কোন দামি জিনিস নাই যেমন নবীর সুন্নাতের থেকে বেশি দামি। এবার একটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আপনিও ভালোবাসেন আমিও ভালোবাসি, মুহাম্মদ আমার কতটুকু নবী আপনার কতটুকু নবী না কম বেশ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না কিন্তু কালেমা পড়ছে এমন লোকের নাম বলো তো দেখি। আপনারা আমাকে বস্তা বাবার ভিডিও দেখছেন? বাহ, অনেকে দেখছেন তো। আমি একটা চলন্ত বস্তা বাবা পাইছিলাম, ঘটনা বলি জানো, শোনেন আমি যেহেতু শিক্ষা আছে। আমার কিছু দিদি ভাইয়ের সাথে আমি কথাবার্তা বলতেছি, একটা বস্তা গায়ে দিয়ে গরমের সময় বস্তা দুটি পেঁচা গায়ে দিয়ে ওনার সাথে মেলা সেন টেন বহু কিছু আছে, একটা মুরব্বী মানুষ মাথায় কি জানি বাঁধা যাচ্ছে, আমাদের কাছে এসে বলতেছে হাত পেতে 100 টাকা দাও পেটে খাবো, বলে না ভাত খাবো 100 টাকা দাও। তা আমি বললাম যে 100 টাকা না 1000 টাকা দেবো, কিন্তু বস্তা গাঁতে খোলা লাগবে। খারাপ কথা বলছেন, বস্তা গাঁত থেকে খোলার পরে আপনার এই খালি গাঁওটা সুন্দর পোশাক দিয়ে ঢাকার দায়িত্ব আমার ইনশাল্লাহ, আমি সে ব্যবস্থা করবো। দুই, আপনার এই চুলটা এভাবে ডকা বেঁধে নিচে পড়ে যাচ্ছে, এটা একটু কেটে সুন্দর করে পরিষ্কার করতে হবে, পারবেন? এই দুইটা কথা মুখ দিয়ে বলছে, রাগ করে টাকা নেওয়া তো খিদার জ্বালা তো বহু দূরের কথা চলে গেছে, দেবই না। আমার একটু মনে হলো যে কারণটা কি, মানুষের বস্তার প্রতি আর জটের প্রতি এত আগ্রহ কেন? আমি একটু পাশ লাগি, তখন আমাদের সাথে যে সাথীরা ছিল তারা চলে যাওয়ার পরে তখন আমি পিছনে পিছনে গেলাম, গিয়ে আমি ওনাকে ধরলাম, সব তো দেখছে নিলাই দি, খালি আমি অনুবাদ করতেছি। আমি গিয়ে বললাম যে আপনি বস্তাটা পড়ছেন এই গরমের ভিতরে, আপনার ছেলে মেয়ে কে আছে? বলে হ্যাঁ, দুই ছেলে এক মেয়ে, মা আছে আব্বা আছে, বাড়ি কোথায়? কুমিল্লা। তাহলে এখানে আপনি এভাবে ফেলফেল করে ঘুরতেছেন কেন? আর এত বড় গরমে আপনি বস্তাই বা গায়ে দিলেন কেন? হাতের সাথে বিভিন্ন কালারের সুতা দেশে কে? বলতেছে আমি বিভিন্ন মাজারে গিয়ে একটা করে সুতা নিছি, এইটা দেশে কে অমুক, এইটা দেশে কি অমুক, এই বলছি এইটা দেশে কে পাই লোকনাথ, লোকনাথ বাবার মাজার থেকে। আমি তাদের ভাই ও তো হিন্দু, তা হিন্দু তাই কি জাত তো একই। মেলা কথা বলতে বলতে আমি খালি মুখ দিয়ে একবার বলছি, আপনি আল্লাহ নবী মোহাম্মদকে ভালোবাসেন, বিশ্বাস করেন, যারা ভিডিও দেখছে সবার কাছে স্বীকার করেন, ও শুনে দেখছে নবীর নাম শুনে আর বলতেছে, বলেন কি আপনি শোনার নবীকে ভালোবাসেন না? মানে আমি সত্যি বাড়ি চলে আসলে পাগলের, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে নবীকেও ভালোবাসে না? অনুসরণ কি করলো? তাহলে এই শয়তানি ভালোবাসার কোনো দাম আছে? যে ভালোবাসাটা নবী দেখতে বা শেখায় না, অনুসরণ শেখায় না, এইরকম ভালোবাসা দিয়ে কর্মটা কি? এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুহূর্তে গালি দিয়ে তার ছবি টানায় ব্যঙ্গ করা হচ্ছে, এই খবরটা পাইছেন? বিশ্বাস করেন এমন গালি দিল আর রাগ করতেছে ফ্রান্সের ওই প্রেসিডেন্টকে, যে হ্যাঁ আমার নবীর নামে তুই সব কাজ করিস, খুব আমাদের থেকে মনে হয় মানে দোষ বেশি। কিন্তু জিজ্ঞাসা করলাম যে আপনি আল্লাহর ঘরে ঢোকেন না কতদিন? বলে যে আপনার দোয়ায় 6 মাসের মধ্যে আল্লাহর ঘর খালি হয়নি। কথা বুঝছেন নাকি? আপনি গোসল করেন না কয়দিন? গত রোজা নিতে গোসল করছিলাম। এই তো অবস্থা, এই এই রকম উম্মত রাখি গেছে আল্লাহর নবী, এই উম্মত রাখি গেছে আল্লাহর নবী, যে পিছে আর নোংরা জঘন্য হয়ে তোমরা রাস্তাঘাটে ঘুরবে আর পরিচয় দিবে আমি নবী মোহাম্মদের উম্মত, এটা হইল? আপনি করোনা আসার পরে হাত ধুচ্ছেন ভালো করে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন ভালো, এখন আপনি বুঝতেছেন যে হ্যান্ড স্যানিটাইজার কি উপকার, হাতটাকে সুন্দর করে পরিষ্কার করার কত মঙ্গল। এই সাইতে দামি কথা মোহাম্মদ 1450 বছর আগে বলেই গেছে, ঘুম থেকে উঠে সুন্দর করে 3 বার হাত, ডান হাত বাম হাত আলাদা করে ধৌত করে দাও, তোমার আগে হোশ ছিল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কোথাও কোনো মহামারী দেখা দিলে সেখানে যেও না, সেখানে থাকলে সেখান থেকে বের হয়ে অন্য কোথাও যাও না, কেন তুমি নিজেও জানো না এখন তোমার অলরেডি মহামারী ঢুকে গেছে কিনা। কথা বুঝা যাচ্ছে কিনা? এখন আপনি বুঝতেছেন যে হোম কোয়ারেন্টাইন কাকে বলে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, আমার উম্মতের কষ্ট হবে, বৃষ্টি যদি প্রবল আকারে হয় হাইয়া আলা সালা বলতে পারবে না, বলতে হবে হাইয়া আলাল বাইত, বাড়িতে সালাত আদায় করে মুয়াজ্জিন বলতে পারবে না যে আমার মতো তোমরা মসজিদে আসো।
বোঝা যাচ্ছে কিনা? এখন আপনি গবেষণা করে দেখলেন যে ও এই অপশন আল্লাহ রেখেছেন, তাহলে তো মহামারী বা বিভিন্ন বড় ধরনের দুর্যোগ আসলে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে আছে। বুঝতে পারতেছেন না? প্রত্যেকটা কল্যাণকর জিনিসে মুহাম্মদের আগেই কাজ করা আছে। সুবহান আল্লাহ ও বিহামদিহি। এর সাথে কপাল কি ভালো থাক বলেন, আপনারা রাগ করতেছেন নাকি? মাশাআল্লাহ, আমরা বলি আরো কথা নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানই করেছেন, এর সাথে বড় নিয়ামত কি পাবো আমরা? মা আতাকুমুর রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। মুহাম্মদ যেটা দেয় তা নাও, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো, তাহলে তুমি ইসলামের মূল কাজ করলে। পৃথিবীর যত সম্মানী মানুষ হোক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যত বড় পণ্ডিত হোক মুহাম্মদের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আপনি এখন মানুষ মানুষের সার্টিফিকেট দিচ্ছেন, ভালো ছেলে, ছেলেটা খুব সুন্দর, এত সুন্দর ব্যবহার, আগামীকাল কি সকালে প্রমাণ হলো ছেলেটা জেরা করছে, হতে পারে না। মানুষ মানুষের মূল চরিত্রের খবর জানে না। আসমানের রব বলতেছে ইন্নাকা লালা খুলুকিন আযীম, পৃথিবীর কে কি বললো জানি না, তবে আমি রব বলতেছি মুহাম্মদ, তোমার সাইতে দামি চরিত্রের অধিকারী এই মাটির উপরে কেউ নাই। সুবহানাল্লাহ। এই রাসূলের সুন্নাহ আমরা মিনিটে মিনিটে একেবারে কুরবানি করতেছি, আর নাম দিচ্ছি হলো আমরা সুন্নি, হইল নামটা শুনতে বারবার বলতেছি, সুন্নাতে যারা অনুসারী তারাই হলো সুন্নি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারের মানুষ, ঠিক কিনা? এটা তো কারো বাপদাদার সম্পত্তি না। অমুক 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 দলে নাম লেখা দিলে আহলুস সুন্নাহ, অমুক 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 দলে নাম লেখা দিলে সালাফি, অমুক অমুক দলে নাম লেখা দিলে অমুক, জি না। কোরআন এবং সুন্নাহ যারা মানে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর নবী এবং সাহাবায়ে কিরামের মানহাজ যারা ফলো করে তারাই হলো সালাফি, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারাই হলো সুন্নি, প্রকৃত সুন্নি। সুন্নি আবার আগে কিছু লাগান না, কিছু কিছু সুন্নি, প্রকৃত সুন্নি। বাজারে এত সরিষার তেল, এত ভেজাল, এখন বাধ্য হয়ে লিখতে হচ্ছে খাঁটি সরিষার তেল। একজন মুরব্বী বলছিল ভালোই ছিল, 60 সালের পরে কি এত সালের পরে আচ্ছা 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 এটা করি নাকি, আসলো যেহেতু ঘোষণা নাকি বলেন, আমরা তো চাই নাই, দিয়েছে যেহেতু বলি, যদি রানিং প্রোগ্রাম এগুলো যাওয়ার দরকার নাই, সবাই আমাদের ভাই, কেউ আমাদের শত্রু না, সময় সময় আমাদেরকে ধরে নেওয়ার জন্য যারা আসতেছে আলহামদুলিল্লাহ মুগ্ধ হয়ে আমাদের ভালোবেসেই তারা যাচ্ছে, এটা প্রমাণ তো দেখছেন, আলাদা করে বলার কোনো দরকার নেই নাকি? যারা আমাদেরকে ভুল বুঝে অপপ্রচার চালাইছে, জানে ভাবে মানুষকে কাফের মুশরিক বলে বুঝতেছে, পরবর্তীতে তারা বসে বলছে না একটা কথাও তো কাউকে গালি দিল না, কাফেরও বললো না, আমাদের তো কটাক্ষ করে কোনো বাজে ভাষায় গালি দেয় নেই, আমাদের ইমামকে নিয়ে তো একটা নোংরা কথা বলে নেই, খালি খালি আমরা তাদের খারাপ বলি না কেন? প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আপনাদের মাহফিলে না আসার জন্য আমাদের এলাকার আলেমরা নিষেধ করেছিল, বলেছিল ওখানে গেলে গোমরা হবে, কিন্তু আপনার আলোচনা শুনে আলহামদুলিল্লাহ আমাদের ভুল বুঝতে পারায় আপনাদের দিয়েই প্রোগ্রাম করাতে চাই, কিভাবে করব? আগামীবার চিন্তা করেন, এবছর আমাকে নিয়ে অন্তত ভাবার দরকার নেই, আল্লাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়ী তারা দিয়েছেন তাদেরকে নিয়ে করবেন, যেহেতু আমি এখন ইচ্ছা অনিচ্ছা আমি এবছরটা পূরণ করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা মানুষকে ভুল বুঝাইছিল তারাও আমাদের ভাই, আগে তাকে সংশোধন হওয়ার তৌফিক দাও, পরবর্তীতে সবাইকে শোনেন। তাহলে গোমরা যারা করে তাদের এত পাওয়ার, একটা দিন 8 ঘন্টার মাহফিল আসছেন, আমাদের মাহফিল আসলে গোমরা হয়, আর তুমি 40 বছর খেতাবালি যে আটকা রাখছাও তুমি রাখতে পারো নাই, এখনো তুমি এগুলিকে এখনো ম্যানেজ করতে পারো নাই, এখনো তোমার এই ভয় করে যে ওই যে মাহফিলে গেলে গোমরা হয়ে যাবে, ওই আমাকে এই ভয় করে না, তুমি 1 কোটি টাকা না সারা পৃথিবীর সকল সম্পদ দিয়ে আমাদেরকে বিন্দু মাত্র সুন্নাহ থেকে সরাতে পারবে না, শরীরে 1 বিন্দু রক্ত থাকতে, তুমি এরকম শক্ত হলেই তো হয়ে যায়, তাহলে আমাদের মাহফিলে আসুক না হিন্দু কৃষ্ণ রামায়ণ শুনুক, ও গোমরা হওয়ার সুযোগ নেই, এত ভয় কেন? এটা দরকার নেই ভয় পাওয়ার, আমরা মানুষ, এতগুলো মানুষের সামনে আমরা তো সাপ খেলা দেখাতে আসি নাই, মরাকে তাড়া করতে আসি নাই, আমরা আল্লাহ এবং তার নবীর কথাই বলতে এসেছি, হয়তো বলার কিছু তারতম্যে কম বেশ মনে হতে পারে, কিন্তু মূলত তো আমরা মুসলমান নাকি নাকি অমুসলিম? আপনি আমাকে কটাক্ষ করতে হলে, গালি দিতে হলে, ভরা মজলিসে বলতে হবে যত বড় মুক্তিভান আগে স্বীকার করানো লাগবে আমাকে, বা আপনি মানুষের সামনে বলবেন মাইকে যে আপনি এই হুজুরটা হলে একটা অমুসলিম, তখন গালি দিলে আমি মানব, কেননা মুসলিম হলে আপনার জিহ্বা এবং হাত দ্বারা আমি মুসলমান হিসেবে নিরাপদ থাকার কথা, লিসানিহি ওয়া ইয়াদিহি, তাই কি না? মুসলমান তো প্রকৃত সেই লোক যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ,
তাহলে আমাকে যদি একটা গালিও দিতে চান তাহলে কিন্তু এই গোটা গ্রামবাসীর কাছে প্রমাণ করতে হবে যে গালি দিলাম হলে এই কারণে ওরা হলো অমুসলিম। আর যদি বলেন যে না তাও গালি দেওয়া যায় তাহলে আপনি আমাকে বলেন কয়জনকে গালি দিবেন, বলেন আপনি যাকে গালি দিচ্ছেন সে তো আপনাকে কাফের মনে করে। প্রত্যেকটা গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের মনে করে, খারাপ মনে করে আর বলে আমরাই হলো সবচেয়ে ভালো ধর্মে আসি। কাউকে নাম বলে খারাপ করতে চাচ্ছি না, মাছ ভান্ডারের কাছে গেলে আপনার মনে হবে এর চাইতে বড় ধর্মের ভান্ডার মনে হয় কারোর কাছে নাই, কেন তারা বক্তব্যের মাধ্যমে সেটাই আমাদেরকে বোঝাচ্ছে। এরপরে আপনি আরেকটা গ্রুপে গেলে মনে হবে আল্লাহর দিন হলে এটাই, এর বাইরে যা আছে মোটেই খারাপ। আসলে কি তাই? তাহলে আপনি যদি কাউকে গালি দিতে চান আপনাকে আগে এইটা প্রমাণ করতে হবে যে আপনি শুধু নাই, পৃথিবীতে আর কোন কেউ হকের পক্ষে নাই। আছে এরকম মনে করেন যাদের সুযোগ আছে? আপনি যে আমলটা করেন না, আপনি যে আমলটাকে বোঝা মনে করেন ওটা যদি নবীর সুন্নাত হয় তখন কি হবে? কথা বলছেন না বলুন। নাস্তিকরা মুশরিকরা আমাদের ধর্ম নিয়ে ব্যঙ্গ করছে বহুদিন, সূরা লোকমান কথা বলেন না, মনে আছে কিনা আপনাদের? ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ বলতেছে মায়ের গর্ভে কি আছে তা আমি জানি, কেউ জানে না শুধু আমি জানি। বুঝতে পারছেন নাকি? রেহেমে, মায়ের রেহেমে গর্ভে কি আছে শুধু আমি জানি। কয়েকদিন আগে নাস্তিকরা হিন্দুরা, হিন্দু বলা ঠিক হবে না, নাস্তিকরা বা গবেষক বিজ্ঞানীরা আমাদের ধর্মকে কটাক্ষ করে বলতেছে এই যে ভুল বলে নাই কোরআনের সূরা লোকমানে আল্লাহ ভুল করছে, কিভাবে করে তোমাদের আল্লাহ যে ভুল করছে তার দলিল আল্লাহ বলতেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে আমি আল্লাহ একমাত্র জানি। তাই তো অর্থ ওরা বলতেছে দেখা হাসির কথা, আরে বাচ্চা ডেলিভারি হওয়ার 3-4 মাস আগেই তো আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জেনে যাচ্ছি বাচ্চার পজিশন কি ছেলে না মেয়ে। তোমার আল্লাহ তো পারল না আমাদের সাথে, কথা বলছেন না মনে তো? তখন এই প্রশ্ন করছিল কার কাছে তার নাম বলো তো দেখা যাবে। আমার মতো হুজুরের কাছে বললি করতে তোমার বাথরুমে যাওয়া লাগে, সেটা আমার কাম আছে, আমার ভিতর গরম লাগতেছে, আব্বা হুজুরের সাথে দেখা করে আসতেছে 2 মাস পরে আসেন আর ডক্টর জাকির নাইক হাসতেছে আর বলতেছে প্রশ্নই তো ভুল করলেন। আল্লাহ প্রশ্নই তো হয় নাই আপনার, কেন দেখে দেখে তো সবাই বলতে পারে বাচ্চা হওয়ার আগের অবস্থা বলো তো দেখি। আল্লাহ দিয়ে দেশে আকার নিয়ে নেছে পেটের ভিতর অলরেডি, এখন তুমি দেখে দেখে বলতেছো ছেলে না মেয়ে, আল্লাহ কি তাই বোঝাইছে? আল্লাহ বোঝাচ্ছে হলে বাচ্চার প্রকৃতির সম্পর্কে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, পাগল সাহেব গেছে বিজ্ঞানী। অথচ আমাদের সে মুফতির কাছে আমার মতো হুজুরের কাছে বললে আমরা কিন্তু অনেক কিছুই আমাদের গরম হয়ে থাকে। হ্যাঁ পরে বলতেছে যে আচ্ছা ধরে নিলাম ঠিক আছে, পরের রাতে কি করবেন? ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন কিভাবে কোথায় দেব এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানি না, কখন কোথায় বৃষ্টি হবে কেউ পারে? ওরা বলতেছে এই জায়গাতে ধরা খায় গেলেন, আবহাওয়া বার্তার মাধ্যমে আমরা 99% সঠিকভাবে বলে দিতে পারি, এত নাম্বার বিপদ সংকেত, ওখানে ঝড় বৃষ্টি হতে পারে, আসলে হয়ও কিন্তু বেশিরভাগ কথা বলেন। তার ডক্টর জাকির নাইক হাসে আর কয়ে যে এটা আবার আর বাবল পাগল শাস্তেছেন আপনি, কেন কয়ে যে আপনি কোন জিনিস দেখে বুঝলেন যে কাল বৃষ্টি হবে? আপনি কোন জিনিস দেখে বুঝলেন আগামীকাল বৃষ্টি হবে 11টার সময়? কয়েকটা আসমানে দেখে বলছি বাবা রে তোমার ওই আসমান থেকে কোটি 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 মাইল উপর থেকে আমার রক পাস করে দেয়, তুমি দেখে দেখে ঘরে বসে বলতে থাকো, এত কাছেরটা দেখে তো বলাই নাই, তুমি কি উপরে চলে দাও দেখি? কয় না তা পারো তুমি, কথা বুঝতেছেন? এখন বলেন তো দেখি এই ডক্টর জাকির নাইকের দরকার না? অথচ তিনি যখন তার সামনে কোন ইহুদি মুশরিক আমাদের ধর্মের বেইজ্জত করতে সে কালেমা পড়ে মুসলমান হয়ে কান ধরে ফিরে চলে যাচ্ছে সবাই খুশি, বাংলাদেশি মুফতি খুব রাগ, ব্যানার বানায় বলতেছে ইহুদি খ্রিস্টানের চ্যানেল বন্ধ চাই, তাতে ওই কি বলে কি বলে ইস্টের কেন আমি বলে ইস্টার দলশালা কি ওগুলি সরেছ, ওগুলি তো মুখে বলার কিছু না, ইস্টার দলশালা তুমি আরো 90টি চালাও, খবর দাব ধর্মের কথা তো আমাদের এই পৃথিবীতে না আসলে এটা কষ্ট না ডক্টর? আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কথা শুনবেন এটাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ।